আমাদের যদি কিছু প্রশ্ন থাকে রাগ করে তুমি কি বলবে ও গো, রাখো রাখো এত সব প্রশ্ন রাখো। ওরে পিতা পিরা থাকো রে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌজোয়ান। রাসুল সাহাবি গো যে পথে করিল গমন, যে আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান, পাক সুবহান। পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো। সহজ হবে না, অসম্ভব। ওই সুদের প্রথা ধ্বংস করার জন্যই তো আমাদের জন্ম, পুঁজিবাদী, পুঁজিবাদ চলবে না, সব বিজাতীয় মতবাদ। ওই যে লোকটার মনে ধাক্কা দিল, ওই দিন অর্থাৎ দুদিন ধরে প্রশিক্ষণ হয়েছিল, এই দুদিনের প্রশিক্ষণের পরে উনি যে গানটা লেখেন, যেটা একটু আগে তোমরা গাইলে, তহিদের ওই ঝান্ডা নিয়ে আসলো নবজীবন, তাই না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কথায় কথা বাড়ে, কথার পৃষ্ঠে কথা আসে, সেখান থেকেই যদি আপনার কথা হয় সুন্দর, কথা হয় সুমধুর, তাহলে আপনার দাওয়াত দেওয়ার কাজটা অনেকাংশেই সহজ হয়ে যায়। কথার গাঁথুনি দিয়ে, কথার মধুরতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব উম্মাকে একত্রিত করেছিলেন। তার শব্দশৈলী দেখে মানুষজন তার প্রতি আকৃষ্ট হয়েছিল। আর সেখান থেকে যদি আমরা আমাদের কণ্ঠকে, আমরা আমাদের কথাকে, কথা ছন্দ এগুলোর সাথে যদি আমরা সুরকে মিশাতে পারি, তাহলেই দাওয়াত দেওয়ার নতুন একটি মাধ্যম সৃষ্টি হয়, যা হলো ইসলামী জাগরণী। আর এই জাগরণী নিয়ে কাজ করছেন বাংলার এই বুকে আল হেদা শিল্পী গোষ্ঠী, যার মিলন মেলা হিসেবে আমাদের আজকের আয়োজন ইসলামী জাগরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2022, যেখানে আল হেদা শিল্পী গোষ্ঠীর সারা দেশ থেকে আসা বিভিন্ন শিল্পীরা আমাদের আজকের এই অনুষ্ঠানে তাদের সুরের ঝংকার দিয়ে, সুরের মধুরতা দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করবেন। এবং আমরা দেখব তারা কি করে সুরের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিয়ে চলেছেন। আমরা দেখব কি করে বাংলার বুকে, বাংলার প্রতিটি ঘরে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সুরের মধুরতা। এবং আমরা এর পাশাপাশি আরও দেখব আমাদের শিল্পীরা কত পরিশ্রম করে, কত কষ্ট করে তার কণ্ঠকে মহান সত্তার দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছেন। তাই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ আবদুল্লাহ আল মারুফ। হাফেজ আবদুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد
بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله امرا شروطي خوب شروريتو كونتي پبیتر قرآن تھی کے تلاوات شنلام مسلم جاتی شب شمائی تھاک بے مہان شتر دین پوچارے دین پوتیشتھائی একেবারে বলিষ্ঠ কণ্ঠ তার বুকে থাকবে কুরআন এবং থাকবে মাথায় তার কাফন এ পর্যায়ে একটি ইসলাম জাগরণে পরিবেশন করছেন মাহমুদুর রহমান আলহেদা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য মাহমুদুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের আওয়াজ কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান ঠিক না বে ঠিক বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান চলব মোরা সিরাতে মুস্তাকিমে পোখরা পথে চলব নাম ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুদের দলে ভিড়ব না ঠিক না চলব মোরা সিরাতে মুস্তাকিমে পোখরা পথে চলব নাম ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুদের দলে ভিড়ব না বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান পীর পূজা আর কবর পূজা ফেরকা বন্দি রাস্তা নাম ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না ঠিক না পীর পূজা আর কবর পূজা ফেরকা বন্দি রাস্তা নাম ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরে তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান তাই বলে আহলে হাদিস যুবদল কর যুব সঙ্গে যোগদান চল এ
গিয়ে সামনে তোরা তারেকের মতো নওজোয়ান, ঠিক না বে? ঠিক। চলে গিয়ে সামনে তোরা খালেদের মতো নওজোয়ান, বুকে কোরআন মাথায় কাঁপনা হাতে ধরে তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান, বুকে কোরআন মাথায় কাঁপনা হাতে ধরে তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান, বুকে কোরআন মাথায় কাঁপনা হাতে ধরে তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা সবাই সবসময় চেষ্টা করি মহান প্রভুর ডাকে সাড়া দেওয়ার জন্যে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আলাদা যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন বাংলাদেশ আলাদা যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'াহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তবলিগি ইজতেমা 2022 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আলহেরা শিল্পী গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সুধী মণ্ডলী, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে তবলিগি ইজতেমা উপলক্ষে এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, আলহেরা শিল্পী গোষ্ঠীর যাত্রা শুরু হয় 1991 সালে। 1991 সালের বাংলাদেশ আহলাদিত যুব সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলনে ও তাবলিগি ইজতেমার পরপরই মোহতরম আমিরে জামাতের প্রস্তাবক্রমে তৎকালীন সময়ের জয়পুরহাটের নবাগত তরুণ শফিউল আলম, পরবর্তী নাম হচ্ছে শফিকুল ইসলামের নেতৃত্বেই আলহেরা শিল্পী গোষ্ঠীর অগ্রযাত্রা শুরু হয়। আলহেরা শিল্পী গোষ্ঠীর নামটি শুনলেই প্রতিটি সঙ্গীতপ্রেমী ব্যক্তির অন্তরে যে নামটি দোলা দেয় সে নামটি কি? শফিকুল ইসলাম, তাই না? দেশের বিভিন্ন প্রান্তে যখনই যেখানে গিয়েছি যাচ্ছি বা আমরা আমাদের দায়িত্বশীলরা যান, দেশের প্রতিটি প্রান্তেই যে কোনো প্রোগ্রামের, চাই সেটা তালিম বৈঠক হোক, যুব সমাবেশ হোক, ইসলামী জালসা হোক, সাংগঠনিক যে কোনো প্রোগ্রাম হোক, প্রতিটি প্রোগ্রামেরই একটা বড় অংশ দখল করে নিয়েছে আলহেরা শিল্পী গোষ্ঠী, তাই না? বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তার অফুরন্ত নিয়ামত, সেই সুমধুর সুললিত কণ্ঠ দিয়ে মানুষ যখন শিরক বিদাতের দিকে আহ্বান করছে, বিভিন্ন অশ্লীলতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করছে, বিভিন্ন অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে যখন মানুষকে বিনোদনের নামে বিভিন্ন অপসংস্কৃতির দিকে আহ্বান করা হচ্ছে, ঠিক তখনই এদেশের দিগ্ভ্রান্ত এই সংস্কৃতিমনা ব্যক্তিবৃন্দকে
আলহেরা শিল্পী গোষ্ঠীর এই জাগরণের মাধ্যমে জানান দেওয়া সম্ভব হয়েছে বা জানিয়ে দেওয়া গেছে যে শিরক বিদাতের শব্দ চয়নের মাধ্যমে নয়, বিভিন্ন অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে নয়, বরং ওহির বিধানের আল্লাহ প্রদত্ত যে অভ্রান্ত সত্য, সেই সত্যের বাণীর মাধ্যমে আল্লাহর দেয়া সুললিত সুন্দর সমিষ্ট কণ্ঠের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিকে আহ্বানের সুযোগ রয়েছে। আর এই কাজটি করছে আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। সমাজের যখন শিরক বিদাতে জর্জরিত, জাহেলিয়াত কুসংস্কারে জর্জরিত, তখন এই আলহেরা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে তৌহিদি আবহ সৃষ্টির একটা সুযোগ তৈরি হয়েছে। যখন তরুণরা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, যখন যুবকরা বিভিন্ন বাতিল পথের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নতুনের শিহরণ জাগরণের মাধ্যমে দ্বার্থহীন কণ্ঠে তাদের ওহির পথে আহ্বানের একটা সুযোগ তৈরি হয়েছে। এটা এমনই একটা বিষয় যেটা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, নীরব মানুষ যেখানে বসে আছে, সেখানে যদি একটা জাগরণী গাওয়া হয়, তার হৃদয়ে একটা আন্দোলন সৃষ্টি হয়ে যায়, তার হৃদয়ে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হয়, ওহির বিধান মেনে চলার একটা আবহ তৈরি হয়ে যায়। এ কারণে এর নাম হচ্ছে জাগরণী। অন্যরা গজল বলে, সঙ্গীত বলে, বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু আমরা সেই সঙ্গীত গজলে নাম না দিয়ে জাগরণী বলা হচ্ছে। এটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই জাগরণীর যে সুর, এই জাগরণীর যে আহ্বান, এই জাগরণীর যে চেতনা, সেই চেতনায় উজ্জীবিত হয়ে নতুনভাবে ব্যক্তি পরিবার গড়ার শপথ গ্রহণ করার প্রেরণা লাভ করে। সুতরাং আমরা দাবি রাখবো, আবেদন রাখবো, যারা এই সংস্কৃতির সাথে, এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত, আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত সুমধুর কণ্ঠ পেয়েছেন, আল্লাহর পথে আহ্বান করুন সিফ আল্লাহর সন্তুষ্টির জন্যে। আলহেরা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক জনাব শফিকুল ইসলাম রাহিমাহুল্লাহ, আমরা সবাই জানি জয়পুরহাটে তার বাড়ি, তার বাড়ি এবং আমার বাড়ি ঠিক একই জায়গাতে। দিনে রাতে অন্তত 5 ওয়াক্ত সালাতে যদি উনি বাড়িতে থাকতেন দেখা হতো, একই মসজিদে আমরা সালাত আদায় করতাম। আমি আজকের শিল্পীদের উদ্দেশ্যে তার যে চেতনা 1-2 মিনিট একটু উল্লেখ করেই শেষ করব। তার যে কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই কণ্ঠকে তিনি তারই পথে ব্যয় করার জন্য যে কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, জয়পুরহাটের আনাচে কানাচে বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়া মহল্লায় এমন কোন অঞ্চল নেই যেই অঞ্চলে তিনি সিফ আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই প্রোগ্রামগুলোতে যেতেন না। সুতরাং তিনি সেই প্রোগ্রামগুলোতে আল্লাহর দেয়া সেই অফুরন্ত কণ্ঠ দিয়ে জনগণকে ওহির বিধানের দিকে আহ্বান করতেন, সেখানে কোনো বিনিময়ের মাধ্যমে নয়, সিফ আল্লাহর সন্তুষ্টির জন্যে লিল্লাহিয়াত তিনি সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতেন এবং আল্লাহর দেয়া সে কণ্ঠ দিয়ে তিনি আল্লাহর পথে মানুষকে আহ্বানের প্রয়াস চালিয়ে গেছেন। আমি আহ্বান করব, আল্লাহ যাদের কণ্ঠ দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করুন সিফ আল্লাহর সন্তুষ্টির জন্য, আখেরাত পাবার আশায়, দুনিয়া পাবার আশায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলহেরা শিল্পী গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই সুরের মাধ্যমে, এই জাগরণের মাধ্যমে দিকভ্রান্ত জাতিকে ওহির পথে আহ্বানের জন্য আল্লাহ তাদের কবুল করে নেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আয়োজকদের শুকরিয়া আদায় করে
আজকের আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়াসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা সবাই কি ঘুমাচ্ছি? আমরা জাগরণে শুনতে চাই তো নাকি? ইনশাআল্লাহ আমরা আজকে একাধিক জাগরণে শুনবো এবং গভীর রাত পর্যন্ত শুনবো। তবে তার পূর্বে আমরা এখন মূল্যবান কিছু কথা শুনে আসব আল হেলা শিল্পী গোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য এবং পিস টিভি বাংলার সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসলাহি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اهدنا الصراط المستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات الى اخر الحديث. الهرا শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে তাবলীগে ইজতেমার একদিন আগে অত্যন্ত জোশ ও খুরুশের সাথে অনুষ্ঠিত হচ্ছে দেখে সানন্দ চিত্তে রাব্বুল আলামিনের বারগাহে শুক্রিয়া জ্ঞাপন করছি। সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, অদ্যাবধি যার মতো কোনো মানব পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন নাই এবং কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত তার মতো কোনো মানব এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করবেন না। সেই মানবতার মুক্তির দূত, আদর্শের মর্তমান প্রতীক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলি আমিন। স্নেহাস্পদ শিল্পী সংগঠনের সদস্যবৃন্দ, আমার সম্মুখে কচিকাঁচা তথা ছাত্র সমাজ এবং সুধীমণ্ডলী, আলহেরা শিল্পী গোষ্ঠী হাঁটি হাঁটি পা পা করে আজকের দিনে যেখানে এসে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে লাখ শুকর যে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে হ্যাঁ, প্রচলিত যে সমস্ত অশ্লীল অশ্রাব্য গান বাজনার মূর্ছনা তার প্রতিকূল স্বরূপে গিয়ে আমরা সাহিত্য অঙ্গনে, সংস্কৃতির অঙ্গনে, শিল্পের অঙ্গনে যে একটা ভিন্নতা আনতে পেরেছি, আমাদের কচিকাঁচাদের সুর ও স্বর, তাদের প্রচেষ্টা, তাদের খুলুসিয়াত, তাদের সার্বিক মনোনিবেশ এই শিল্পী সংগঠনকে উত্তরোত্তর সমৃদ্ধি করেছে, ভবিষ্যতে আরো করবে ইনশাআল্লাহ। এই সংগঠনের জন্ম যখন হয়েছিল সেই জন্মলগ্ন থেকে
এর সাথে আমরা জড়িত ছিলাম। যেদিন আমরা খুলনা থেকে এসে প্রথম অডিশনে শিল্পী নির্বাচনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, সেদিন মহতরম আমিরে জামাত ছিলেন, আব্দুস সামাদ সালাফি চাচাজি ছিলেন এবং অন্যান্য আরও অনেকেই ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী সদস্যরাও এসেছিলেন। আর আমাদের প্রয়াত শফিকুল ইসলাম ভাই তখনই এর পরিচালক হিসাবেই আমিরে জামাত কর্তৃক দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আজকে তিনি আমাদের মাঝখানে নাই, তার কণ্ঠ আছে, তার জজবা আছে, তার উপস্থিতি যেন জাগরণীর প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি শব্দে শব্দে জড়িয়ে আছে। আমি ছাত্র জীবনে বক্তৃতা করে প্রথম স্থান অধিকার করেছিলাম কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাস হাই সাতক্ষীরা। আমি একটি বই উপহার পেয়েছিলাম, বইটির নাম হচ্ছে কালো কোকিল সোনালি স্বর। বইয়ের নাম দেখে আমি বুঝতে পারিনি কি বইটার বিষয়বস্তু কি। বাসায় গিয়ে পড়ে দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সেই বইয়ের ভিতরে লেখক ফুটিয়ে তুলেছেন, কালো কোকিল সোনালি স্বর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষ্ণকায় চেহারার মানুষ ছিলেন, হাফসি গোলাম ছিলেন, নিগ্রো, দক্ষিণ আফ্রিকা বা তৎপার্শ্ববর্তী এলাকার দেশের মানুষ ছিলেন। তো সেখান থেকে এই শব্দটা আমি অনেক বোঝার চেষ্টা করেছিলাম। পরিশেষে মরহুম শিল্পী শফিকুল ইসলাম তার চেহারা সুরাত এবং তার কণ্ঠস্বর দেখেই শুনে মনে হতো যেন সত্যি কালো কোকিল সোনালি স্বর আজকে সেই উদ্যোগী মানুষটি, সেই সোনালি কণ্ঠের অধিকারী মানুষটি আমাদের মাঝখানে নাই, রয়েছে তার স্মৃতি। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত খুশনসিব করুন, তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী এবং স্নেহাস্পদ কচিকাছারা, তো এভাবেই সেদিন আমাদের মুষ্টিমেয় কয়েকজন বন্ধুবান্ধব যাদের কথা মনে পড়ে, আমি জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল মান্নান, শিল্পী শফিকুল ইসলামের পরিচালনায় আমরা আরও ছিলেন নিজামুদ্দিন ভাই, তারপরে ছিলেন আব্দুল বারি, তারপরে ছিলেন খলিলুর রহমান জয়পুরহাট, এভাবে এভাবে অনেকে ছিলেন, যারা আজকে অনেকেই আবার আন্দোলনের সাথে বা যুব সংঘের সাথে টিকতে পারলেন না, বাইরে ছিটকে পড়েছেন। তো যারা ছিটকে পড়েছেন তাদের সম্পর্কে আমাদের কোনো শিকায়ত নেই। এজন্যেই আমি বলবো যে খালেচ বেলুচ চিত্তে কাজ করতে না পারলে সে কাজে সফলতা লাভ করা যায় না। একমাত্র খালেচ বেলুচ চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কণ্ঠ, আমাদের শৈল্পিক নিদর্শন এবং আমাদের সার্বিক পদচারণা হওয়া উচিত বা হওয়া দরকার, এ শুভকামনা ব্যক্ত করে আমি আমার কচিকাছা শিল্পী বন্ধুদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে আরও সুন্দরভাবে এ পথে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একটা অনুরোধ করে যাব, সেটা হলো এই যে আমার আগে একটি সঙ্গীত পরিবেশিত হলো, যেটা বুকে কোরআন, মাথায় কাফন, হাতে লয়ে তলোয়ার, হ্যাঁ এই যে সঙ্গীতটা একখানে আছে, চল এগিয়ে সামনে তোরা খালিদের মতো নওজোয়ান। তো এই যে মাঝখানে বলা হয় ঠিক কিনা বা ঠিক না বেঠিক, এই শব্দগুলো কিন্তু জাগরণীতে নাই। এটা আমাদের শফিকুল ইসলাম ভাই মাঝে মাঝে বক্তব্য যখন দিতেন,
বক্তৃতার মাঝে যখন পরিবেশন করতেন সঙ্গীত, তখন মাঝে মাঝে মঞ্চকে একটু তরতাজা করার জন্য বা মঞ্চ যখন ইস্তেমার মঞ্চ ঘুমিয়ে যেত, ঘুমন্ত মানুষকে একটু অ্যাওয়ারনেস ফিরে আনার জন্য এভাবে জিজ্ঞেস করতেন, যেটা আজকে আমরা যখন সঙ্গীত এই জাগরণী পরিবেশন করব তখন মাঝে মাঝে এগুলো এভাবে বলার প্রয়োজন আছে বলে কথায় কথায় আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয় নয়। চল এগিয়ে সামনে, তোরা খালিদের মতো নাও জোয়ান, ঠিক কিনা? এখানে ঠিক কিনাটা যে প্রায়োগিক যে ক্ষেত্র সেটা দেখেও মনে হচ্ছে যে এখানে ঠিক কিনা জিজ্ঞেস করার প্রেক্ষাপটটাও নয়। সুতরাং এই আননেসেসারি বা অপ্রয়োজনীয় উক্তি বা অপ্রয়োজনীয় যে প্রকাশনা, এগুলা থেকে আমরা বিরত থাকাটাই মনে হয় আমাদের জাগরণীকে আরো শ্রুতি মধুর এবং একাগ্রতার দিকে নিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আলহেরা শিল্পী গোষ্ঠীর শনি শনি উন্নতি অগ্রগতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের মদদ এর প্রতি কামনা করেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহর মদদ ছাড়া এগোনো যাবে না। আমরা এই যে জাগরণীর প্রথমে যে ডায়লগগুলা আপনারা শুনতে পান আগে, এটা কারোর কোনো পরামর্শ, কারোর কোনো ইনস্ট্রাকশন বা কারোর কোনো পরিবেশনাও এটা ছিল না। একটা জাগরণী হয়তো আপনারা শুনেছেন, শুনে থাকেন, ফেমাস জাগরণী। দ্বার খুলি দে, দ্বার খুলি, দ্বার খুলি দে, দ্বার খুলি, আহলে হাদি চন্দলনে ধন্য আজি এই ধরনি, দ্বার খুলি দে, দ্বার খুলি, দ্বার খুলি দে, দ্বার খুলি। এইটা যখন আমরা রিহার্সাল করছিলাম তখন এই যে মসজিদটা ছোট্ট মসজিদ, তখন আর কোনো মসজিদ ছিল না, এপাশের বিল্ডিংগুলো ছিল একতলা। একটু সময় বর্ধিত 2-3 মিনিট দিলে আমার মনে হয় আমি মামনুন হব। তো সেখানে আমি শিল্পী শফিকুল ভাইকে বললাম, ভাই একটা কাজ করলে হয়, আমি আপনি বাইরে যান, বাইরে গিয়ে দরজায় টোকা মারেন। না, আমি বাইরে যাই, আমি বাইরে গিয়ে দরজা খটখট করব আর বলবো দর খুলে দাও, এভাবে বলবো। তখন আপনারা দরজা খুলে দেবেন, দরজা খোলার একটা শব্দ হবে, তারপরে সঙ্গীত শুরু হবে। দ্বার খুলি দে, দ্বার খুলি, দ্বার খুলি দে, দ্বার খুলি, আহলে হাদি চন্দলনে ধন্য আজি এই ধরনি, দ্বার খুলি দে, দ্বার খুলি। তখন কিন্তু সবাই একেবারে পুলকিত এবং চমকিত হয়ে উঠলে, হ্যাঁ ভাই, এই আপনি এই এই জাগরণীগুলার সামনে যেগুলো কথা সেগুলোও বানান, তাহলে সুন্দর হবে। তো আমি বসে বসে জাগরণী জিস্টটা ওখান থেকে নিয়ে এই ডায়লগগুলো বানালাম এবং বানিয়ে সেটা ওই তখন অডিও ক্যাসেট ছাড়া আর কিছু ছিল না, সাউন্ড সিস্টেম, অডিও ক্যাসেট করে মোহতরম আমিরে জামাতের কাছে সেই ডায়লগগুলা লিখিত ডায়লগের পাণ্ডুলিপি আর ওই যে শব্দের যে দোতনা সেটা পাঠিয়ে দিলাম। মোহতরম আমিরে জামাত শুনে অত্যন্ত আনন্দের সাথে বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি বাদ বাকি সমস্ত জাগরণীগুলার জিস্ট অ্যানালাইসিস করে এভাবে অত্যন্ত উচ্চঙ্গের ভাষা, ভাব ভাষা দিয়ে লেখো, এবং আমি লিখতাম, উনি এডিট করতেন, পরে আমি সেগুলো পরিবেশন করতাম, যে কারণে সর্বমহল থেকে আলহামদুলিল্লাহ আমাদের জাগরণীগুলো সমাদৃত হয়েছিল। সুতরাং এটা আল্লাহ পাকের একটা মদদ। তো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় জিহাদ করে, চেষ্টা করে কোনো কিছু করতে, ভালো করতে, দিনকে সমৃদ্ধ করতে, আমরা তখন তাকে সাহায্য করি, সহযোগিতা করি। সুতরাং আমার প্রিয় ভাজন শিল্পী বন্ধুরা এবং ছাত্র শিক্ষক জনতা, যিনি যেই কাতারে আছেন, আপনারা লেখনি দিয়ে, সুর দিয়ে, স্বর দিয়ে এ সংগঠনকে সমৃদ্ধ করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার নিজের লেখা একটি জাগরণী আপনাদের সামনে পরিবেশন করেই পরিসমাপ্ত করব ইনশাআল্লাহ। শুরুটা হয়েছিল তখন 90 দশকের মাঝামাঝিরও পরে এসে যতটা মনে হয়, কিংবা মাঝামাঝির সময়ে
সেই সময় আমরা লিখতাম শফিকুল ইসলাম ভাই লেখাপড়া কম জানলেও তার আন্তরিকতা তাকে এমন ভাবে উদ্বুদ্ধ করতো যে তিনিও কিছু কিছু লিখতেন, লিখে আমাদের কাছে নিয়ে আসতেন, আমরা এডিটিং করে চূড়ান্ত পর্যায়ে আমিরে জামাতের কাছে দিতাম, তারপরে ওখান থেকে এডিটিং হয়ে আসলে আমরা সেগুলো বাণীবদ্ধ করতাম। তো আমি এই জায়গাগুলি লিখেছিলাম সমাজের প্রেক্ষাপটে যে আহলে হাদিসদের সংখ্যা কম বলে অনেকেই অনেক রকমের ভ্রুকুটি হানে, অনেকে অনেক রকমের বিদ্রুপাত্মক কথাবার্তা বলে যে তারা মাত্র কয়েক কুড়ি মানুষ বা কয়েকশো মানুষ, অল্প মানুষ। এর আলোকে আমি যে জাগরণীটা লিখেছিলাম সেটা বাণীবদ্ধ হয়েছিল সম্ভবত ক্যাসেট দুই বা তিনে, সেটা আপনাদের সামনে আমি পরিবেশন করছি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি। তবু বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, তবু বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, কুরআন হাদিস মেনে চলতে চাওয়া, কুরআন হাদিস মেনে চলতে চাওয়া, সেটাও অপরাধ তুমি বলবে নাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো এত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি। কৃতজ্ঞ মানুষের সংখ্যা তো কম, বলেছেন আল্লাহ তাহার কালাম, কৃতজ্ঞ মানুষের সংখ্যা তো কম, বলেছেন আল্লাহ তাহার কালাম, তবুও রাগের স্বরে গোসা করে, তবুও রাগের স্বরে গোসা করে, বেশিরভাগের দোহাই দেবে নাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি, বেশিরভাগ লোক দেখো করছেটা কি, বেশিরভাগের দোহাই দেবে নাকি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন, তার ঐকান্তিক প্রচেষ্টায় সেই নব্বই দশকের মাঝামাঝি সময়ে তার নিজস্ব পরিকল্পনায় যে শিল্পী সংগঠন গড়ে উঠেছিল আল হেরা শিল্পী গোষ্ঠী, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, এবং এর যিনি পরিকল্পনাকারী মহতরম আমিরে জামাত
তাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত মণ্ডিত করুন, তার জীবনের গোনাহ খাতা আল্লাহ মাফ করুন, এবং তিনি কর্তৃক পরিচালিত আজকের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, শিল্পী সংগঠন, যেভাবেই যে সমস্ত বিভিন্ন স্তরে তিনি আহলে হাদিস জনগোষ্ঠীকে সংগঠিত করে আহলে হাদিসের সূর্য শাহরুতি নওজোয়ান এই যুবকদেরকে যুবকদের যৌবনদীপ্ত সেই মনোভাবকে কাজে লাগিয়ে কোরআন এবং সুন্নার পতাকাকে আল্লাহর জমিনে উড্ডীন করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মহৎ পরিকল্পনা কবুল করুন, আমাদের সকল সাথী ভাই বোনদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স অর্ধশত হলেও মনটা কিন্তু এখনো পড়ে আছে সেই আঠারোর কোটাই, তার কণ্ঠ এখনো কিন্তু সেই কিশোরের মতোই থেকে গেছে, যেমন করে তিনি তার সূচনা লগ্নে ইসলামী জাগরণী দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক সেরকম কণ্ঠ এখনো বিদ্যমান। আমরা দোয়া করি যেন রব্বুল আলামিন তার শেষ দিনটি পর্যন্ত তাকে এই রকম করে মানুষের মাঝে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এই পর্যায়ে জাগরণী শুনব, অনেকক্ষণ শুনলাম একক কণ্ঠে, এবার যদি সম্মিলিত কণ্ঠে হয় তাহলে কেমন হয়? অসাধারণ হয়, তাই না? চলুন এবার আমরা শুনব তাবলিগী ইজতেমা কেন্দ্রিক একটি ইসলামী জাগরণী পরিবেশিত হচ্ছে, এসো তাবলিগী ইজতেমাই পরিবেশিত হচ্ছে আল মারকাজুল ইসলামী আস সালাফি এবং আল হেরা শিল্পী গোষ্ঠীর কতিপয় শিল্পীদের নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। এসো নাউদা পারাতে যাই, এসো তাবলিগি যেতে মাই, এসো নাউদা পারাতে যাই, এসো তাবলিগি যেতে মাই, এসো তাবলিগি যেতে মাই। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। যাচ্ছে সবাই একই সাথে নওদা পাড়া রাজশাহীতে, শুনবে সবে হকের বাণী করবে আমল সেই সে মতে। যাচ্ছে সবাই একই সাথে নওদা পাড়া রাজশাহীতে, শুনবে সবে হকের বাণী করবে আমল সেই সে মতে। সবার মুখে গুঞ্জরিত তাবলিগি যেতে মার ধ্বনি, বলছে সবাই আমরা শ্রবণ কোরআন সহিহ হাদিস মানি, কোরআন সহিহ হাদিস মানি। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। গ্রাম শহর থেকে আইরে ছুটে ওহির বাণীর পতাকা তলে, আহলে হাদিস আন্দোলনের ইজতেমাতে এসো দলে দলে। গ্রাম শহর থেকে আইরে ছুটে ওহির বাণীর পতাকা তলে, আহলে হাদিস আন্দোলনের ইজতেমাতে এসো দলে দলে, ইজতেমাতে এসো দলে দলে। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। লক্ষ মানুষ আসে সেথা নিতে দিনের দীক্ষা,
কুরআন ও হাদিস মানার তরে করবে সে সব শিক্ষা, লক্ষ মানুষ আসে সেথা নিতে দিনের দীক্ষা, কুরআন ও হাদিস মানার তরে করবে সে সব শিক্ষা, করবে সে সব শিক্ষা, ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়, ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়, এসো নওদা পাড়াতে যাই, এসো তাবলিগি যেতে মাই, এসো নওদা পাড়াতে যাই, এসো তাবলিগি যেতে মাই, এসো তাবলিগি যেতে মাই, ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়, ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়, ইসলামী পথে ডাকে তাবলিগি যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই চাই যে কোন পথে চললে, কোন দিকে গেলে মহান সত্তার সান্নিধ্য পাওয়া যাবে এবং তার কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলোকে পৃথিবীর এই বুকে ক্ষমা চাইয়ে নিয়ে, ক্ষমা করিয়ে নিয়ে একেবারে পাপমুক্ত অবস্থায় তার নিকটে উত্থাপন হওয়া যায়। এ পর্যায়ে ইসলামী জামানে পরিবেশন করছেন রোকনুজ্জামান রাজু, আল্লাহিল গোষ্ঠীর অন্যতম সদস্য রোকনুজ্জামান রাজু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই, তুমি দেখাও কিনা ও তুমি দেখাও কিনা, দেখাও সে পথ রহমতের আশাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই, নবী রাসূল সাহাবীগণ যে পথে করিল গমন, নবী রাসূল সাহাবীগণ যে পথে করিল গমন, যে আমল করিয়া পেল নিশ্চিত বিজয়, যে আমল করিয়া পেল নিশ্চিত বিজয় প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই, তুমি দেখাও কিনা ও তুমি দেখাও কিনা, দেখাও সে পথ রহমতের আশাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই, আদম হাওয়া ক্ষমা পেল যে পথে ডেকে, মুক্তি পেল ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে, আদম হাওয়া ক্ষমা পেল যে পথে ডেকে, মুক্তি পেল ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে, ইউনুস নবী মাসদরে ইউসুফ কূপের গভীরে, ইউনুস নবী মাসদরে ইউসুফ কূপের গভীরে, যেমনি ভাবে ডেকে তারা সুরক্ষিত রয়, যেমনি ভাবে ডেকে তারা সুরক্ষিত রয় প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু, কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই, দয়াল নবী ফরমায়া দান নিশ্চিত পাবে পরিত্রাণ, দয়াল নবী ফরমায়া দান
পাবে পরিত্রাণ কোরআন ও সহি সুন্নায় আঁকড়ে যারা রয় কোরআন ও সহি সুন্নায় আঁকড়ে যারা রয় প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই তুমি দেখাও কি না ও তুমি দেখাও কি না দেখাও সে পথ রহমতের আশাই প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি শুনি চাই লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আমরা শুনলাম তার সুরুরিত কণ্ঠে যে মহান প্রভুর কাছ থেকে আমরা কি চাই আমরা ক্ষমা চাই তার দয়া চাই তার রহমত চাই এ পর্যায়ে আরো একটি ইসলাম জাগরণী পরিবেশিত হচ্ছে জাগরণী পরিবেশন করছেন আব্দুল্লাহ আল মামুন মরুন পাখি যে দিনে এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরুন পাখি যে দিনে এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ার রংটা মশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়ার রংটা মশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি করো ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাই উপায় আপন ঝুড়ি করো ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাই উপায়
খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি আপন যারে ভাবস তুমি, আপন সে তো হনয় সব ফেলে একদিন তুমি নিবে গো বিদায়, আপন যারে ভাবস তুমি, আপন সে তো নয় সব ফেলে একদিন তুমি নিবে গো বিদায়, তাই পরকালের জন্যে কিছু, পরকালের জন্যে কিছু নিয়ে যাচ্ছ না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি যদি এখন আমার এই মুহূর্তে, আমাদের এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, যদি মালাকুল মাউত চলে এসে আমার আপনার জানকে নিয়ে চলে যাই, তাহলে মহান প্রভুর কাছে আমরা কি জবাব দিব? আমরা কি পারব আমাদের জীবনের পিছনের সমস্ত হিসাব, সমস্ত নিকাশ তার কাছে উপস্থাপন করতে? আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদের সবার হিসাবকে তুমি সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। তাই আমাদেরকে চলতে হবে কোরআনের পথে, হাদিসের পথে, কোরআন এবং সুন্নার পথে চললেই আমরা মহান সত্তার কাছে গিয়ে আমাদের হিসাবটা সঠিকভাবে দিতে পারব। চলুন আমরা শুনে আসি কোরআনের পথে চলব এই ইসলামী জাগরণটি। পরিবেশন করছেন হাফেজ আবদুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি স্বরচিত জাগরণী। কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, আশুক যতই বাধায়ে পথে আসেও যদি মরণে পথে, ওহির পথে মোরা ডাকবো, কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, ঈমান ও আমলের ঐক্যতা তাওহীদ চেতনাই গড়বো সমাজ, জাহেলিয়াতের দ্বারে হানবে আঘাত আকীদাই বিপ্লবী কণ্ঠ দরাজ,
ইমান ও আমলের ঐক্যতা নেই, তাওহীদে চেতনাই গড়ব সমাজ, জাহিলিয়াতের দ্বারে হানবে আঘাত, আকিদাই বিপ্লবী কণ্ঠ দরাজ, আকিদাই বিপ্লবী কণ্ঠ দরাজ, কথা কলম সংগঠনে, কথা কলম সংগঠনে, বাতিলের শক্তি রুখব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলব, আসয়েও যদি বাধায় পথে, আসে যদি মরণে পথে, ওহির পথে মোরা ডাকব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলব, বিজাতীয় দর্শন মতবাদের স্রোতের মুখে গড়ো ইমানি প্রাচীর, শিরক বিদাতের বেড়া জালে করব নানত এই আপোষহীন শির, বিজাতীয় দর্শন মতবাদের স্রোতের মুখে গড়ো ইমানি প্রাচীর, শিরক বেদাতের বেড়া জালে করব নানত এই আপোষহীন শির, করব নানত এই আপোষহীন শির, জান্নাতি কাফেলাই শরীক থেকে, জান্নাতি কাফেলাই শরীক থেকে, ওহির পথে সদা চলব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলব, আশুক যতই বাধায় পথে, আসেও যদি মরণে পথে, ওহির পথে মোরা ডাকব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলব। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আমরা ইসলামী জাগরণে শুনলাম, আমরা এই পর্যায়ে একটি কবিতা শুনতে পারি। কবিতা আবৃত্তি করবেন আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত প্রয়াত শিক্ষক, সকলের শ্রদ্ধাভাজন এবং সকলেই আমরা যাকে মন থেকে শ্রদ্ধা করি, যিনি সদ্য প্রয়াত হয়ে গিয়েছেন মাওলানা ফজলুল করিম ওস্তাদজির ছোট ছেলে। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করছেন মুবাশ্বিরুল ইসলাম বিন মাওলানা ফজলুল করিম, তার স্বরচিত কবিতা, কবিতার নাম হলো সহি সুন্নার পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ কৃপায় আমরা দীর্ঘ এক বছর পরে তাবলিগি ইজতেমা 2022 উপলক্ষে আলহেরা শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাহরিক জুলাই 2021 এর স্বরচিত কবিতা সহি সুন্নার পথে, আবৃত্তি করছি সহি সুন্নার পথে। আল্লাহর তো আকার আছে, নিরাকার তিনি নন, এই জগতের প্রতিপালক হয়ে কেমনে নিরাকার হন। মাটির তৈরি মানুষ ছিলেন মোদের রাসুলে পাক, নূরের তৈরির ভুল ধারণা সকলের ঘুচে যাক। আল্লাহ ও মুহাম্মদ কখনোই এক নন, তথাপি কেন এক কাতারে লেখা হয় তাদের নাম? সালাত শেষে সম্মিলিত মুনাজাতের হাদিসটা কোথায়? তবু কেন সালাত শেষে দলবদ্ধ মুনাজাত করা হয়?
সবে বরাতের কোন সবে বরাতের ফজিলত কোথায় পেলাম ভাই? ঈদে মিলাদুন নবীরও কোন সহি ভিত্তি নাই। জুমার দিনের আরবি খুতবা কেন চলে আজ? আর লাল বাতি দিয়ে সুন্নাতে বারণ কেবল ভণ্ড সাজ। শেখ সাদির কবিতা কেন দরুদ হয়ে যায়? আর রাসুলের দরুদ ব্যতীত এটা কেন পড়া হয়? সমাজে আছে আরো অনেক ভ্রান্ত মত, আসুন এসব ছেড়ে ধরি সবে সহি সুন্নার পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে অল্প বয়সে আমরা দেখেছি একাধিক কবিতা সে নিজে লিখেছে এবং সে কবিতাগুলো আমাদের মাসিক আত্মাহারিকে প্রকাশিত হয়েছে। আমরা তার জন্য দোয়া করি যেন মহান সত্তা তার এই প্রতিভাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেমন আমাদের শিল্পীদেরকে ইসলামী গানের ইসলামী জাগরণের চর্চা করাই, অনুরূপভাবে কবিতারও চর্চা হয়, যেটা আমরা দেখতে পেলাম। এরকমভাবে আমাদের আলহেরা শিল্পী গোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সুরের মাধুরী দিয়ে, তার কণ্ঠের ঝংকার দিয়ে তার দাওয়াত পৌঁছে দিচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। চলুন এবার আমরা শুনে আসি সুরের আরও একটি মাধুরী, আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহপরিচালক রাকিবুল ইসলাম সুরের মধুরতা দিয়ে আমাদেরকে দেখাবেন কি করে আলহেরা শিল্পী গোষ্ঠী তার দাওয়াতকে পৌঁছে দিচ্ছেন। পেশ করছেন রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী পরিচালক আলহেরা শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2022 এ উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের নিকট সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সমাজ সংস্কারে বিভিন্ন দিক ও বিভাগে আলহেরা শিল্পী গোষ্ঠী সুরে সুরে কি গিয়েছে, তারা কিসের প্রতি আহ্বান করেছে, কেমন করে তারা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে, আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আলহেরা শিল্পী গোষ্ঠী তারা আল্লাহ তাআলার দেয়া একটি বিশেষ নিয়ামত কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের মাধ্যমে অবচেতন মনের উপর একটি ব্যাপক প্রভাব বিস্তার করা যায়। এই সুর দিয়ে আমরা জাতিকে সঠিক পথের দিকে যুগে যুগে আহ্বান করে এসেছি, এখনো আহ্বান করছি। প্রথমেই আমাদের দাওয়াত সেই দিকেই, যুগে যুগে রাসূলগণ সকল মানুষকে যেদিকে আহ্বান করেছিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এভাবেই তাগুত বর্জন করে এক আল্লাহর ইবাদত করার জন্য কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন আমরাও সেই একই কথা বলি। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু আল্লাহর পতন চাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরা সুরে সুরে গিয়েছি, অর্থাৎ তাওহীদের দাওয়াত দিয়েছি এবং হামদে বাড়ি তালা গিয়েছি, গাউসুলা জো আল্লাহ তালা গুণগান সকলি তো তোমার, সৃষ্টি জগৎ কি চমৎকার। এভাবে আমরা আল্লাহ সম্পর্কে মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছি, আমরা এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেছি। আমরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম আর শিরক, এই শিরক সম্পর্কে মানুষকে সতর্ক করেছি। এভাবে পরকালের কথা যদি
কারো মনে জাগে শেরে কি অমল ছাড়ো ও গো মৃত্যু রাগে মাঝহাবি ফের কাতে পড়ে পরকাল হারায়ো না কোরআন হাদিস কোনো দিন ভুলো না রে সহি হাদিস কোনো দিন ছেড়ো না ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই আহলে হাদিস আন্দোলন ভুলো না রে সহি হাদিস কোনো দিন ছেড়ো না আমরা আমরা পরকালের কথাকে স্মরণ করানোর জন্য আরো গেয়েছি কতই রঙে সাজো রে মন কতই রঙে সাজো পরকালের ভাবনা কিছু ভাবার মতো ভাবো অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো কতই রঙে সাজো রে মন কতই রঙে সাজো এভাবে আমরা পরকালের পর মানুষকে ভয় দেখিয়েছি মানুষকে বলেছি যে পরকালীন আপনি পরকালীন জীবনের স্বার্থে দুনিয়ার সময়গুলোকে ব্যয় করুন আমরা গেয়েছি যে রাসূলের আনুগত্যই আপনার পরকালীন মুক্তি নিহিত রয়েছে রাসূলের আদর্শই সর্বোত্তম আদর্শ আমরা গেয়েছি ওই আয়াতের আলোকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে রাসূলের মধ্যেই সবচেয়ে সুন্দর আদর্শ নিহিত রয়েছে আমরা গেয়েছি নবীর মতো এমন মানুষ মিলবে না আর হাই নবীর মতো এমন মানুষ মিলবে না আর হাই নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায় নবীর মতো এমন মানুষ মিলবে না আর হাই আমরা গেয়েছি আমরা আরো গেয়েছি আমরা মানুষকে আল্লাহ রাসূলের পথে ডেকেছি এভাবে এভাবে কে আসবি আই তোরা নবীর তরিকায় সময় চলে যায় হাই রে সময় চলে যায় হাই রে সময় বয়ে যায় কে আসবি আই তোরা নবীর তরিকায় আমরা আরো গেয়েছি এই এই পৃথিবীর প্রাণ যারা দেশের প্রাণ যারা সমাজের প্রাণ যারা যুবক ও তরুণকে নিয়ে আলহেরা শিল্পগোষ্ঠী গেয়েছে এসো হে যুবক তরুণ তাওহীদ যুব কাফেলায় এসো হে যুবক তরুণ এভাবে আমরা যুবক তরুণকে ডেকেছি আরো ডেকেছি এসো হে তরুণ এগিয়ে এসো ইমানি মশাল হাতে এসো হে তরুণ এগিয়ে এসো ইমানি মশাল হাতে এগিয়ে এসো তাওহীদ পথে বাধা যত আসুক তাতে বাধা যত আসুক তাতে আমরা আমরা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার এক হওয়ার জন্য এক কাতারে একাকার হওয়ার জন্য আমরা আহ্বান করেছি আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরায় এক কাতারে হোর শামিল বিশ্বের মুসলিম ভাই আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরায় আমরা আরো গেয়েছি মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও আমরা ওহির পথে সকল মানুষকে এক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি আমরা বলেছি শুধু এতটুকু বলে ক্ষান্ত হইনি আমরা মানুষকে বলেছি ধৈর্য ধারণের কথা বিভিন্ন সময় বিপদ আপদ আসতে পারে নবী রাসূল সহ যুগে যুগে যারা ইসলামের পথে সবচেয়ে কঠিন ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আমরা তাই আহমদ বিন হাম্বল আমরা আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা তুলে ধরেছি সাথে সাথে আরো তুলে ধরেছি যে দাওয়াতের লাগি নবী তায়ে ফেতে যাই উহুদের মাঠে নবী মার খেলেন হাই দাওয়াতের লাগি নবী তায়ে ফেতে যায়
আর খেলেন হাই ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় আমরা জিহাদের কথাও বলেছি আমরা আমল আকিদার সংশোধনের পাশাপাশি আমরা জিহাদের দিকে অসংখ্য জাগরণী আছে আমাদের বইয়ে যে জিহাদের প্রতি মানুষকে উদ্দীপনা সৃষ্টির জন্য যে কথাগুলো লাগে সবগুলি আমরা বলেছি মুজাহিদ জিহাদে মন ঢালো মুজাহিদ জিহাদে মন ঢালো সকল আধার ঘুচবে জগত হবে আলো আলো হবে আলো আলো মুজাহিদ জিহাদে মন ঢালো মুজাহিদ জিহাদে মন ঢালো আমরা গেয়েছি না জানতে আমরা আরো গেয়েছি যে জান্নাত আমাদের একমাত্র কাম্য পৃথিবীতে এই পৃথিবীর আমাদের মৃত্যুর পরে যেটা আমাদের সবার কামনা জান্নাত জান্নাত লাভের আশায় আমরা গেয়েছি একটি জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য আমরা গেয়েছি এবং বলে দিয়েছি যে শুধু জান্নাত কামনা করলেই হবে না আমরা সুরে সুরে বলে দিয়েছি জান্নাতের পথ কষ্টে ভরা পুষ্পে মোড়া নয় চলার পথে আসবে বাধা নেই তাতে সংশয় এভাবে আমরা প্রত্যেকটা দিক ও বিভাগকে নিয়ে আমরা গাওয়ার চেষ্টা করেছি সুর দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা জানি এই বাঙালি গানপ্রিয় জাতিকে সুরের মাধ্যমে যদি আমরা সঠিক তাওহীদের দাওয়াত দিতে পারি তাহলে তারা মনে প্রাণে বিশ্বাস করে সেই অনুপাতে আমল করে ইহকালে এবং পরকালে দুই কালই সফলতা অর্জন করে ধন্য হবে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সবাইকে এই সুরের আহ্বানগুলো মেনে নিয়ে সেই অনুযায়ী যেন দুনিয়া এবং পরকালে আমরা দুনিয়াতে যেন আমল করে পরকালীন সফলতা লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কবুল করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে আমাদের সম্মিলিত জাগরণী জাগরণী পরিবেশিত হচ্ছেন দোয়া করো জিকির করো দোয়া এবং জিকির এগুলো আমরা আলহেরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে মানুষকে দাওয়াত দিয়ে থাকি ভাবেও এখন পরিবেশিত হচ্ছে সম্মিলিত কণ্ঠে দোয়া দোয়া করো জিকির করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিলো বয় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিনো ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিনো ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা তসবিহ পড়ো সুবহানাল্লাহ তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ তসবিহ পড়ো সুবহানাল্লাহ তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ তাকবীর নিদাম আল্লাহু আকবার তাকবীর লিল্লাহ হামদে বারি মুখরিত হো সারা পৃথিবী ময় দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিন ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা ডাকো প্রভুকে চুপি সারে ক্ষমা চাও তুমি প্রভুর
দরবারে ডাকো তবুকে চুপি সারে ক্ষমা চাও তুমি প্রভুর দরবারে ডাকো প্রভুকে চুপি সারে ক্ষমা চাও তুমি প্রভুর দরবারে আস্তাগফিরুল্লাহ বলো বারে বারে এ জীবনে রাখো শুধু আল্লাহর ভয় আর তো কাউকে নয় দোয়া করো জিকি করো মহান প্রভুর তরে সারা দিন ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা ছোট বড় সকল কাজে বিসমিল্লাহ বলো শুরুর আগে ছোট বড় সকল কাজে বিসমিল্লাহ বলো শুরুর আগে ছোট বড় সকল কাজে বিসমিল্লাহ বলো শুরুর আগে সমাধান হবে কাজ সুন্দর ভাবে সহজে দ্রুত বেগে বিপদের সময় ধৈর্য ধরে ইন্না লিল্লাহ পড়তে হয় দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিন ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা দোয়া করো জিকির করো মহান প্রভুর তরে সারা দিন ময় দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা দুহাত তুলে কাঁদো তুমি অঝরে নিরালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র অনেক সুন্দর একটি জাগরণী পরিবেশন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা জানি আমাদের প্রতিটি জাগরণী যে কোনো ধরনের শিক্ষা নিহিত রয়েছে আমাদের প্রতিটি সুর এই বাঙালি মুসলিমদের অনুপ্রেরণার প্রতীক আমরা জানি আমাদের প্রতিটি সুর সাহসিকতার প্রতীক এবং হতাশার কালমেঘকে দূর করার প্রতীক আমরা বিশ্বাস করি এ পর্যায়ে সমাজের বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন কুসংস্কার থেকে ছেড়ে কুসংস্কার ছেড়ে ভালোর পথে এসে মুসলিমদেরকে আহ্বান করছে এরকম বিভিন্ন কথা নিয়ে একটি জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পগোষ্ঠীর সদস্য কেরামত আলী সোনরে মুসলমান জাগরণী সোনরে মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সোনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান সোনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না রাসুলের তরিকায় তাহা হলো কি না পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না রাসুলের তরিকায় তাহা হলো কি না তর্ক বহাস করলি কত এসলা করলি না তর্ক বহাস করলি কত এসলা করলি না কোরআন হাদিস পড়লে পাবি হকের সন্ধান সোনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পান পান মাঝাব মতে পড়লি সালাত সিয়াম করলি তাই
নবীর হাদিস ইনকার করলি হজ্জ কত নাই, মাঝহাব মতে পড়লি সালাত সিয়াম করলি তাই, নবীর হাদিস ইনকার করলি হজ্জ কত নাই, মুক্তির আশায় পীর ধরলি নজর নে আজ কতই দিলি, মুক্তির আশায় পীর ধরলি নজর নে আজ কতই দিলি, শয়তানের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে হারালি ঈমান, পড়লি না কুরআন শুনরে মুসলমান তোরা পড়লি না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মা বাপ শ্বশুর জামাই মেয়ে ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছো টিভি একসঙ্গে তে সবাই মিলে, মা বাপ শ্বশুর জামাই মেয়ে ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছো টিভি একসঙ্গে তে সবাই মিলে, মৌলবী হাজি মুন্সি গাজী টিভি বিসিবি সবার বাড়ি, মৌলবী হাজি মুন্সি গাজী টিভি বিসিবি সবার বাড়ি, মুমিনের করো দাবি মুমিনের করো দাবি, কেমন মুসলমান পড়লি না কুরআন, শোনরে মুসলমান তোরা পড়লি না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদে ময়দানে করো ইবাদতের বান, আবার পীরের দরগায় ঠুকছো মাতাকে দেখছো বান, মসজিদে ময়দানে করো ইবাদতের বান, পীরের দরগায় ঠুকছো মাতাকে দেখছো বান, কাবা সারা হজ করতে যাও টুঙ্গির ময়দান, কাবা সারা হজ করতে যাও টুঙ্গির ময়দান, তোমরা কেমন মুসলমান তোমরা পড়লে না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান, শোনরে মুসলমান তোরা পড়লি না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিরক আচ্ছন্ন জাতিকে তাওহীদের দাওয়াত নিয়ে জাগরণী নিয়ে আসছেন ইয়াকুব আলী, কেন্দ্রীয় আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য ইয়াকুব আলী তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, এরা নয় রে নতুন হই পুরাতন এরাই সাবেক দল, শিরক বিদাত দুনিয়া হতে করবে রসাতল, এরা নয় রে নতুন হই পুরাতন এরাই সাবেক দল, শিরক বিদাত দুনিয়া হতে করবে রসাতল, ঢাল তলোয়ার হাতে নিয়ে ঢাল তলোয়ার হাতে নিয়ে তুলবে ঝড় তুফান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, আল কুরআন ও হাদিস নিয়ে হইবে যখন খাড়া, মানবে না ভাই কারো কথা আল্লাহ রসুল ছাড়া, আল কুরআন ও হাদিস নিয়ে হইবে যখন খাড়া,
মানবে না ভাই কারো কথা আল্লাহ রসুল ছাড়া একমাত্র ওহি দিয়ে একমাত্র ওহি দিয়ে করবে সমাধান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান গোলাপ জলসিটাও কেন মৃত্যু কবর পড়ে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতে গোলাপ জলসিটাও কেন মৃত্যু কবর পড়ে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতে লাভ হবে না কবর পাকা লাভ হবে না কবর পাকা কইরা দিয়া শান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশাই দখল করছে দেশ কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশাই দখল করছে দেশ তৌবা করে ছাড়ো অবুজ তৌবা করে ছাড়ো অবুজ বড়া তার নবান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান সমাজ হবে ভ্রান্ত নীতি করবে এরা সাফ আদি থেকে এই দুনিয়ায় চলছিল যা পাপ সমাজ হবে ভ্রান্ত নীতি করবে এরা সাফ আদি থেকে এই দুনিয়ায় চলছিল যা পাপ মন গড়ারাই মানবে না তো মন গড়ারাই মানবে না তো থাকতে আল কুরআন তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান শোনো রে বিদাতীরা থাকো রে সাবধান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তাওহিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের সামনে স্বরচিত জাগরণী নিয়ে আসছেন অ্যাডভোকেট জারজিস আহমেদ তিনি জাগরণীতে মূলত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস তুলে ধরেছেন এখন আমাদের সামনে জাগরণী পেশ করছেন অ্যাডভোকেট জারজিস আহমেদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমাকে খুবই ভালো লাগছে যে এই বয়সে যুবকদেরকে নিয়ে একটা অনুষ্ঠানে আছি তো আপনারা থাকবেন তো ভালো করে বলেন যে থাকবো ইনশাল্লাহ থাকবো আমি যে জাগরণটা আপনাদের সামনে উপস্থাপন করব গাইব সেটা হচ্ছে ভারতবর্ষের তিনজন মানুষ একজন শহীদ হয়েছিলেন বাসের কেল্লায় আর দুইজন শহীদ হয়েছিলেন বালাকোটে আপনারা জানেন বালাকোটে পাক ভারত উপমহাদেশে আহলে হাদিস তথা জিহাদ আন্দোলনের প্রথম আমির শহীদ আহমেদ ব্রেলভি এবং তার হাতে বায়াত হয়েছিলেন শাহ ইসমাইল শহীদ এরা দুইজনেই বালাকোটে শহীদ হয়েছিলেন আর বাসের কেল্লায় শহীদ হয়েছিলেন তিতুমীর
এই দুইজনকে নিয়ে আমার ছোট্ট কয়েক লাইনের একটি জাগরণী আপনাদের সামনে উপস্থাপন করছি। কে যেন আমায় ডাকে, কে যেন আমায় ডাকে, আহলে হাদিস নামে, ওই নামে শুনলে আমার এত মধুর লাগে, কে যেন আমায় ডাকে, আহলে হাদিস নামে, ওই নামে শুনলে আমার এত মধুর লাগে, কে যেন আমায় ডাকে, বালাকোটে শহীদ হলেন রেলভি ইসমাইল, তাদের স্মৃতি কোনো দিন হবে না যে মলিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কিন্তু এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আজকে আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার যখন আসবেন, তখন আমাদের সবচেয়ে আজকের আজকের দিনের জন্য আমরা যে রেখে দিয়েছি সেই জিনিসগুলো আমরা পরে উপস্থাপন করব। সেজন্য আমরা ভালো জিনিসগুলো এখনো আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করিনি। আমরা আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য যারা, তারা সকলে মিলে সম্মিলিত কণ্ঠে অনেক জাগরণী আছে, সাথে সাথে আমাদের মিজানুর রহমান যিনি শফিকুল ইসলাম মারা যাওয়ার পরে তার কণ্ঠের মতোই কণ্ঠ দিয়ে গাইতে পারেন, তো তাকেও আমরা তুলিনি। এই এইগুলো সবই আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন এশার সলাতের ঠিক পরেই। আমরা সলাতের পর পরই দু এক মিনিটও দেরি করবো না, শুরু করে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, আর এখন সলাত পর্যন্ত চলবে, আপনারা বসে থেকে অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন। সেই স্মৃতিগুলো বারে বারে ভেসে আসে, কে যেন আমায় ডাকে, আহলে হাদিস নামে, ওই নামে শুনলে আমার এত মধুর লাগে, কে যেন আমায় ডাকে, বাসের কেল্লাই মারা গেলেন মুজাহিদিতে তুমি, তার স্মৃতিগুলো কোনো দিন আমরা ভুলি, বাসের কেল্লাই মারা গেলেন মুজাহিদিতে তুমি, তার স্মৃতিগুলো আমরা কোনো দিন ভুলিনি, ওই কথাগুলো বারে বারে মনে পড়ে, কে যেন আমায় ডাকে, আহলে হাদিস নামে, ওই নাম শুনলে আমার এত মধুর লাগে, কে যেন আমায় ডাকে। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে একটি জাগরণী পেশ করছেন আমাদের সোনামণি শিল্পী আব্দুর রহমান। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনামণি ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণি ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম।
দশটি গুণা বলি আর নীতি বাক্য পাক জীবন গড়ার এক অভিনব সাত দশটি গুণা বলি আর নীতি বাক্য পাক জীবন গড়ার এক অভিনব সাত পথ হারা পাবে পথেরই সন্ধান পথ হারা পাবে পথেরই সন্ধান দূর হয়ে যাবে যত কলুষকুনাম সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম এ নামে যে এত মধু হৃদয় কুল করার জাদু এ নামে যে এত মধু হৃদয় কুল করার জাদু মুমিন হৃদয়ের কামনা ঋষিত হৃদয়ের বাসনা মুমিন হৃদয়ের কামনা সর্বত্র বিরাজিত যার সুনাম সর্বত্র বিরাজিত যার সুনাম সে যে সোনামণি সে যে এক পুষ্পকলি সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র অনেক সুললিত কণ্ঠে সোনামণি আব্দুর রহমান ইসলামী জাগরণী পরিবেশন করলেন আমাদের সামনে এ পর্যায়ে আমরা প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি আমাদের দ্বিতীয় অধিবেশন যথারীতি শুরু হবে সলাতের ঠিক পরেই ফরজ সুন্নাত সলাতের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সেই অধিবেশন দেখার শোনার দাওয়াত দিয়ে অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অধিবেশনের শুরুতেই পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত তেলাওয়াত নিয়ে আসছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য আবু সাইফ হাফেজ আবু সাইফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء
في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين السلام عليكم ورحمة الله ما شاء الله أمرا شروري تو كونتي ببطر قرآن تكت تلاوات شنلام এই পর্যায়ে সম্মিলিত ইসলামী জাগরণী পরিবেশিত হচ্ছে সম্মিলিত ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর এক গুচ্ছ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই ধর্মীয় বেশ ধরে অধর্মের বেড়া জালে ডাকছো কেন দিনে রাতে সঠিক জানার পরে ব্যক্তি পূজা করে মুনাফিকি করছো নিজের সাথে ধর্মীয় বেশ ধরে অধর্মের বেড়া জালে ডাকছো কেন দিনে রাতে সঠিক জানার পর ব্যক্তি পূজা করে মুনাফিকি করছো নিজের সাথে সঠিক জেনে বুঝে আমল করবে নিজে দাওয়াত দিবে ধরাই এসো তাওহীদ কাফেলাই এসো তাওহীদ কাফেলাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই এসো ভাই শুনে যাও ওহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ভুল ভাঙবে কাটবেই কাটবে মনের সকল কুয়াশা এসো ভাই শুনে যাও ওহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ভুল ভাঙবে কাটবেই কাটবে মনের সকল কুয়াশা এখলাসি মন নিয়ে এসো মোদের পানে প্রভুর ভালোবাসাই এসো তাওহীদ কাফেলাই এসো তাওহীদ কাফেলাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা ছলনাই এসো তাকলিদ ছেড়ে দিয়ে রাসূলের পথ ধরে তাওহীদ কায়েম করি ভাই ভাই হয়ে মোরা ভ্রান্ত পথ ছেড়ে সরল পথ ধরি এসো তাকলিদ ছেড়ে দিয়ে রাসূলের পথ ধরে তাওহীদ কায়েম করি ভাই ভাই হয়ে মোরা ভ্রান্ত পথ ছেড়ে সরল পথ ধরি এসো ওহির বিধান দিয়ে আধার ধরার বুকে সত্যের আলো জ্বালাই এসো তাওহীদ কাফেলাই এসো তাওহীদ কাফেলাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদ কাফেলাই
মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চলো নাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চলো নাই ওহির বার্তা শুনে কেন আছো ঘরে বসে এসো তাওহীদি কাফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চলো নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহু খাইরান আমরা শুনলাম যে আমরা তাওহীদের বাণী শুনে কেউ ঘরে বসে থাকব না আমরা সবাই নিজ অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করব চলুন আমরা শুনে আসি এ পর্যায়ে তাওহীদের এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান এই ইসলামী জাগরণেরই পরিবেশিত হচ্ছে তাওহীদের এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান পরিবেশন করছেন মিজানুর রহমান পরিবেশন করছেন মিজানুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শিরক বিদআত দুনিয়া হতে করবে রসাতল ঠিক না বেঠে এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই আসল দল শিরক বিদআত দুনিয়া হতে করবে রসাতল ঢাল তলোয়ার হাতে নিয়ে তুলবে ঝড় তুফান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যেদিন খারাপ মানবে না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া ঠিক না বেঠে আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন খারাপ মানবে না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া একমাত্র ওহি দিয়ে একমাত্র ওহি দিয়ে করবে সমাধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পাড়ে পয়সা করি চাউল দিয়া কি লাভ হবে তাতে ঠিক না বেঠে গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পাড়ে পয়সা করি চাউল দিয়া কি লাভ হবে তাতে লাভ হবে না কবর পাকা লাভ হবে না কবর পাকা কইরা দিয়া শান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশ সাই দখল করছে দেশ ঠিক না বেঠে কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশ সাই দখল করছে দেশ তোমা করে সারা অবস্থা
তওবা করে ছাড়াই অবুস পরাত আর লবান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকোর সাবধান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকেই এই দুনিয়ায় চলছিল জাপাপ সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকেই এই দুনিয়ায় চলছিল জাপাপ মন গড়ারাই মানবে না তো মন গড়ারাই মানবে না তো থাকতে আল কোরআন তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বিদাতীরা থাকোর সাবধান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান লিল্লাহু আকবার সকল বিধান বাতিল করো মুক্তি রাখি পথ লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমরা সুরীত কণ্ঠে অসাধারণ একটি ইসলাম জাগরণ শুনলাম আমরা শুনবো আজানের মধুর ধ্বনি কতই শুনি উক্ত ইসলাম জাগরণে পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি মায়াবী দুনিয়াদারি আমায় নিল পাপে টানি মায়াবী দুনিয়াদারি আমায় নিল পাপে টানি মহাপাপের হাত ছানিতে ছুটে চলে মন পাশানি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি হৃদয় আমার পাপের খনি আল্লাহর হুকুম তাই মানিনি হৃদয় আমার পাপের খনি আল্লাহর হুকুম তাই মানিনি ভোগ বিলাসার রং তামাশাই কাটিয়ে দিলাম জীবনখানি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি দুনিয়ার মায়াবিনী ডাকে আমায় সারাদিনী দুনিয়ার মায়াবিনী ডাকে আমায় সারাদিনী তাই তো আমার মন জগতে নবীর দিনের দীপ জ্বালিনি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি মন আমার বেদাতের খুনি নবীর হাদিস তাই মানিনি মন আমার বেদাতের খুনি নবীর হাদিস তাই মানিনি বেদাতি আমল মাঝে কাটিয়ে দিলাম জীবনখানি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি শিরকের মহাপাপ কিনি আমায় দিল মুশরিক বাণী শিরকের মহাপাপ কিনি আমায় দিল মুশরিক বাণী
ছবি মূর্তি কবর পূজাই অস্ত গেল দিনমণি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি মন আমার বিচারিনি পর্দার হুকুম তাই মানিনি মন আমার বিচারিনি পর্দার হুকুম তাই মানিনি বেপর্দাই চলে ফিরে হলাম আমি কলঙ্কিনি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী আজানের মধুর ধ্বনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এ পর্যায়ে জাগরণে পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য আহমদ আব্দুল্লাহ শাকির আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই এক আল্লাহর উলুহিয়াত এক নবীর এক ইমামত কায়েম করতে কোরআন সুন্নাহ কোশেশ নিরন্তর ভয় করি না বুলেট বোমা ইমানি অন্তর এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই হকের পতন নাই মারহাবা আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই কত নেতা চলে গেল কত বন্ধু কাজ হারালো ঠিক না ঠিক কত নেতা চলে গেল কত বন্ধু কাজ হারালো নির্যাতনে ঘর ছাড়িল হাজারো স্বজন হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন দারুণ ব্যথা বুকে লয়ে করে চাই লড়াই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ইমাম মালিক নির্যাতিত আবু হানিফা নিষ্পেষিত ইমাম মালিক নির্যাতিত আবু হানিফা নিষ্পেষিত বিন তাইমিয়ার হল মরণ অন্ধকারাগারে জেলের মধ্যে বিন্নাম বলে রাগাত এখন ঝরে তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পাই হকের পতন নাই মারহাবা আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই জুলুম তোমরা করো যত ভীতি দেখাও বিরত ঠিক না বেডিক জুলুম তোমরা করো যত ভীতি দেখাও বিরত অপবাদ্যও শত শত মনে চাই যেমন মিথ্যা মামলা দিয়ে কর মানের মান হরণ আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সকল বিধান বাতিল করো
মুক্তি রাখিব লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে বক্তব্য নিয়ে আসছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর স্বপ্নদ্রষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক আলহামদুলিল্লাহ বাংলাদেশ এর মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই মুহতারাম স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্যা নেই বলুন ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشعراء يتبعهم الغاوون وهم في كل واد يهيمون وهم يقولون ما لا يفعلون প্রিয় সাথীবৃন্দ আলহেরা শিল্পী গোষ্ঠীর স্বপ্নদ্রষ্টা বলাটা মারাত্মক কবিরা গুনাহ আরও কিছু আশের সঙ্গে জড়িয়ে ইতিহাস বিকৃত করো না আল্লাহ বলছেন কবিরা গান বলে কবিতা লেখে সুর করে অনেক কিছুই করে কিন্তু তাদের অনুসরণ করে পথভ্রষ্টরা অহম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন কবিরা উন্মুক্ত ময়দানে অর্থাৎ কল্পনার ময়দানে ছুটি বেড়ায় দিশেহারা হিসাবে তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নাই হুম ইয়াকুলুনা মা লা ইফআলুন তারা এমন সব কথা বলে যা তারা নিজেরা করে না ওই কবি বা ওই কবিতা আলহেরা শিল্পী গোষ্ঠী নয় যাদের কবিতা শুনে মানুষ পথভ্রষ্ট হয় নিঃসন্দেহে আলহেরা শিল্পী গোষ্ঠী তাদের মধ্যে নয় দেশের কাব্য জগতের মোড় পরিবর্তন করে দেওয়ার জন্যই যে চিন্তা আমাদের মাথায় এসেছিল সে চিন্তারই ফসল হচ্ছে আলহেরা এটা এত সহজে হয়নি যখন এই মাঠে আলহেরা প্রথম বক্তব্য শুরু হয় এই যে আমার পিছনে যে ঘরটা দেখছো না উল্টা পিঠে যেখানে এখন মার্কেট হয়েছে এখানে 1991 সালে 25শে বৈশাখ প্রথম তবলিগী ইজতেমা হয় অর্থাৎ দ্বিতীয় হিসাব মতো ঢাকা ধরলে এক এটা দুই তখন ভণ্ডপীরের গান গেয়েছিল শফিক পরে বললাম শফিক তোমার ভক্তবীরটা শুনতে যত ফোর্স হয় ভণ্ডবীর তো সোর্স হচ্ছে না এত জোর হচ্ছে না তো তুমি ভক্তবীরই বলো আবার ভণ্ড বুঝে নেব এটাকে আরবিতে বললে মখরাজ ও সিফাত মখরাজ ঠিক আছে কিন্তু সিফাত যদি ঠিক না হয় তাহলে সে গানের বা সে শব্দের বা বাক্যের কোনো মূল্যই থাকে না সেদিন শফিকুলের যে কণ্ঠ থিয়েটারে বাজত সেই কণ্ঠটাকে ফিরিয়ে এনে আল্লাহর পথে কাজে লাগানোটাকেই সবচেয়ে বড় কাজ হয়নি আমাদের
যখন শুরু করলাম তাকে দিয়ে জয়পুরেটা আমি এক সম্মেলনে গিয়ে তাকে পেয়েছিলাম। প্যান্ট শার্ট পরা অবস্থায় আমার সামনে আসতেই লজ্জা পাচ্ছিল, আপনি ওই অবস্থায় আমার সামনে গাও ঘরের মধ্যে, বলছিলাম তোমার কণ্ঠ যে কাজে ব্যয় হচ্ছে সেটা গোনা কামাই হচ্ছে, এই কণ্ঠ আল্লাহর দেওয়ার নিয়ামত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে, তুমি কি রাজি আছো? রাজি হয়েছিল। ওই জগতে থাকলে হয়তো বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মধ্যে তার স্থান হতো, দেশে বিদেশে হয়তো সে ঘুরে বেড়াতে পারত, কিন্তু না, সে পথ আল্লাহ পাক তাকে নেন না সে পথে। তার কণ্ঠের সঙ্গে তো আমার আরও কিছু কণ্ঠ যোগ হওয়া লাগবে, ডেকে আনলাম জাহাঙ্গীরকে, আব্দুল মান্নানকে। জাহাঙ্গীর তো বললাম, জাহাঙ্গীর আব্দুল মান্নান সুর শেখানোর জন্য রেডিও বাংলাদেশ আশ্রয়ের কেন্দ্রে যারা থাকেন সুর শিখান তাদেরকে দাওয়াত দিলাম, ওরা ওদের কায়দা যখন সারে গামা পাদা নিশা অনেক কিছু শেখাতে শুরু করলো, আমার তো মেজাজ খারাপের কী গায়, মাসের পর মাস সারে গামা পাদা নিশা করবো তো শিখবো কব, বলে এই সব একটা গান গাও তো, ওই ভক্ত বীরটা গাই দিল। ওরা আমাকে বলছে স্যার আপনার শিল্পী যা জানে ওই পর্যন্ত আমরা যেতে পারবো না, ও যে গাছ ওই থাক ওটি বরকত হবে, রেডিও বাংলাদেশ রাষ্ট্রীয় কেন্দ্র ফেল, এটা আল্লাহর নিয়ামত নয়, তুমি হয়তো ওজন ঠিক করবে কিন্তু কণ্ঠ তুমি দিতে পারবে কি? কণ্ঠ তো আল্লাহর দেওয়া দান। সেদিন আব্দুল মান্নানের যে কণ্ঠ ছিল এখন কি তাই আছে? কিন্তু সে গানটা এখনো আছে। জাহাঙ্গীর সেদিন যে দরদি কণ্ঠে গিয়েছিল একটু আগে ঘরে বসে শুনছিলাম, সে কণ্ঠ কি এখন তার হতে পারে? প্রশ্নই ওঠে না, বয়সের একটা ব্যাপার আছে না? ঠিক অমনি করে বগুড়া গাবতলীতে এক যুব সংঘের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তৎকালীন জামায়াত ইসলামের রোকন এবং মুফাসসির কোরআন বলে খ্যাত ভাই আব্দুস সুবহান। উনি আমাদের প্রশিক্ষণ দেখে এত খুশি হলেন, এক পর্যায়ে বগুড়া জেলা সভাপতি জয়পুরা জেলা সভাপতি এদেরকে ডেকে নিয়ে বলেছেন স্যারকে বললো আমি আপনাদের এই সংগঠনে যোগ দিতে চাই। তা আমি বললাম ভাই এটা তো যুব সংঘ, আপনি তো মুরব্বী মানুষ, তো আমি মুরব্বী হই যাই হই আমি এই এই সঙ্গে থাকবো, জিজ্ঞেস করলাম আপনি কী করেন? আমি পূবালী ব্যাংকে চাকরি করি। বললাম এই সংগঠন কোনো ব্যাংকারকে নিয়োগ দেবে না। স্তম্ভিত, বলে আমি ব্যাংকার অসত্য যদি আমি এত বড় ইসলামী সংগঠনের রোকন হতে পারি তো এই সংগঠনের সাধারণ একটা সদস্য হওয়া যাবে না? অসম্ভব, ওই সুদের প্রথা ধ্বংস করার জন্যই তো আমাদের জন্ম, তো পুঁজিবাদী, পুঁজিবাদ চলবে না, এসব বিজাতীয় মতবাদ। ওই যে লোকটার মনে ধাক্কা দিল, ওই দিন অর্থাৎ দুদিন ধরে প্রশিক্ষণটা হয়েছিল, এই দুদিনের প্রশিক্ষণের পরে উনি যে গানটা লেখেন যেটা একটু আগে তোমরা গাইলে, তহবিদের ওই ঝান্ডা নিয়ে আসলো নবজীবন, তাই না? তখন কি আমি বুড়া ছিলাম নাকি 91 সালে? বলো, আরে আল্লাহ তাও বলতে পারো না, এখন যা আসছি তখন তাই ছিলাম? সেই নজনটাই বসে তোমাদের সামনে, বুড়া হওয়া যাবে না, নজন থাকতে মরা পর্যন্ত পারবা? শুক্রবার থেকে আমি বাইরে চেহারা দেখি নাই, জুমাপুড়ি ঘরে গিয়েছে আগে আসতে বেরোলাম, গোসলও করি নাই, তাহলে বুঝতে পারি আমি ভালো ছিলাম না অসুস্থ ছিলাম, কিন্তু তোমাদের এই কণ্ঠ শুনে ঘরে থাকতে পারলাম না। ছেলে বলল ছুটলাম, ওর যাওয়ার আগে আমি চলে আসছি। তখনকার সময়ের যে পরিবেশ ছিল
তখন যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল সেই সময় আহলে হাদিসের নাম নেওয়াটা এত সহজ ছিল না। স্রোত চলছিল একদিকে আর আমরা দাওয়াত দিচ্ছিলাম অন্যদিকে। ওই বেচারা আমার বাড়ি বগুড়া সিচারপাড়া, ওদের মধ্যে আল্লাপাক এমন এক পরিবর্তন এনে দিলেন যে উনি এই গানটা লিখে যেন আমাকে উপহার দিলেন। তাহলে দেখেন আমরা ব্যক্তি পূজায় বিশ্বাসী না, আপনি আমাকে উদ্দেশ্য করে লিখেছেন কিন্তু ওই গানের কলির মধ্যে কোথাও যেন আমার নাম না থাকে। তো স্যার সেটা আমি করে দিচ্ছি। প্রথম লাইনটা রেখে দিচ্ছে, তৌহিদের ওই ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, এটা তো সমস্যা নেই। দুর্ভাগ্য গাছ দেখলাম বইতে লেখা কোথায় আব্দুল সালাম দিনাজপুরের নাম লিখে বসে আছে। আমার জীবদ্দশা যদি তোমরা ইতিহাস বিকৃত করো তো মির মরার পরে কী করবো, আল্লাহ ভালো জানে। প্রত্যেকটা ঘটনার পেছনে আল্লাহ পাকের গায়েবী মদদ আছে। মনের মধ্যে চিন্তা ছিল বটে, বাস্তবায়ন করার জন্য তো লোক লাগবে, ওই জন্যই জয়পুরহাটের কোমর গরম সম্মেলনে গিয়ে ওকে পেয়ে গেলাম, এটা আল্লাহ মিলিয়ে দিলেন। ঠিক একই সময় জাহাঙ্গীরকেও পেয়ে গেলাম, আব্দুল মান্নানকেও পেয়ে গেলাম, তিনজনের কণ্ঠ মিলিতভাবে এত চমৎকার একটা গান উপহার দিল। আমি নাম দিলাম জাগরণী। বাংলাদেশ ইতিহাসে কোনো গানের নাম জাগরণী নাই, ইসলামী সঙ্গীত বলে না। এটা ওই সমস্ত বিরহ সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত ওর সঙ্গে মিল হবে, সঙ্গীত শব্দটাই এখানে চলবে না, এটা জাগরণী জাতিকে জাগিয়ে তুলবে। এখন এই জাগরণী গাইলে তোমাদের ভিতরে প্রেরণা সৃষ্টি হচ্ছে না, আর উচ্চাঙ্গ সঙ্গীত গাইলে আস্তে আস্তে ঘুমিয়ে যেতে হবে, সঙ্গীতের তালা তালা তুমিও ঘুমিয়ে পড়ে যাবা। ওই সঙ্গীতের জন্য আমরা আলাদা করি নাই, যা গাইলে ভিতরে আগুন ধরে, যা গাইলে ভিতরে তৌহিদের স্পিরিট বেড়ে আসে, শেরক ও বিদআতের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি হয়, যা গাইলে একটা মুসলমানের ঈমান প্রকাশিত হয়, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তার হৃদয়ে মন প্রস্তুত হয়ে যায়। ওই জিন্দা দিল মর্দ মুজাহিদ তৈরি করার জন্যই কিন্তু আল্লাহর শিল্পী গোষ্ঠী তৈরি করা। যদি তোমাদের কোনো শিল্পী সিরেফ সুরকার হয়, প্রজন নেই ওই শিল্পীর। আমার একটু আগে একটা শিল্পী বাদ দিলাম দেখলে না, এইসব চলবে না। জাগরণী হবে জাগরণী, তেজস্বিতা থাকতে হবে, কথার মধ্যে তেজস্বিতা, বলার মধ্যে তেজস্বিতা, ঘুম পড়ানো জাগরণী চলবে না। নামটা জাগরণী যার মনে থাকে। এরপরেও বলে দিচ্ছি, লালন ফকির বা অন্য যতগুলো মোশেক কাফের মার্কা যতগুলো গায়ক আছে এদের সুর নকল করা চলবে না। বহু ইসলামী গায়ক আছে বাংলাদেশে, তাদের সুর নকল করো, এই সমস্ত চিহ্নিত কাফের এদের কোনো সুর নকল করা চলবে না। হাসান বিন সাবেক কবিতা বলছেন, ওমর ফারুক ঢুকেছেন রাগত স্বরে বলছেন, কি হচ্ছে সব, কিন্তু না দেখলেন আল্লাহ রসুল বসে আছে চুপ হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, হাসানকে মেম্বার দাও, দাঁড়াও, কাফেরদের বিরুদ্ধে কবিতা গাও। লিয়ান্না শায়রাকে আসাদ্দু মিন রাশকি নাবল, তোমার এক একটি লাইন তীক্ষ্ণ ধার তীরের চাইতেও কঠিন হবে, মারো কাফেরদের মোর্শেদদের বিরুদ্ধে তীর মারো। আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদস, আল্লাহ তুমি হাসান বিন সাবেতকে জিব্রাইল ফেরেশতা দিয়ে সাহায্য করো। কোথায় বসে বলছেন? মসজিদ নববীর মধ্যে বসে। তোমার রয়েল মসজিদের মধ্যে গান গাওয়া যাবে না? কত ফতোয়াবাজি তোমাদের। মক্কা বিজয়ের পরে বিজয়ী মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াব করছেন। কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি পরবর্তীতে মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, যিনি আমার রসুলের সামনে সামনে যে কবিতা বলছেন কাফেরদের উদ্দেশ্যে, ওমর বলছেন এই তুমি থামো, তওয়াব করার সময় তোমার গান মনে আসছে? আল্লাহর রাসূল বলছেন ওমর থামো, ওকে বলতে দাও বুঝুক কাফের মোশরেকরা মুসলমানরা দুর্বল হয়ে যায় নাই। ইতিহাস ইতিহাস এগুলো ইতিহাস নয়, এগুলো আহলে হাদিস আন্দোলনের এক একটা মূল প্রেরণার উৎস। সিরাত রসুল পড়ো, দেখো কোথায় কি লিখছে আমি সেখানে। খন্দকে যুদ্ধ শুরু হয়েছে, পেটে নেই ভাত, দেহে নেই কাপড়, প্রচণ্ড দাবদাহে, দশ হাত চওড়া, পুরো বিশ হাত গর্ত করে খন্দক খোঁড়া হচ্ছে মদিনার ওই পাথরওয়ালা মাটি, কোদাল দিয়ে গর্ত করা তো সহজ ব্যাপার নয়। পেটে পাথর বাঁধা রসুল সেখানে হাজির হয়েছেন, উৎসাহ দিচ্ছেন, লাউলাল্লাহ মাহাতা দেয়না আমা সাদ্দাকনা আমা সাল্লাইনা, আল্লাহ মাগফিরুল আনসার ওয়াল মুহাজিরা। দেখো যদি আল্লাহ আমাদের হেদায়ত না করতেন আমরা হেদায়ত পেতাম না, আমরা সালাতে পড়তাম না, সাদাকাও দিতাম না। আল্লাহ রাসূলের এই কাব্যকণ্ঠে এই কবিতা শুনে ওই কষ্টে নিবেদিত সাহাবায়ে কিরাম ধুলি ধূসরিত ঘামে ঘর্মাক্ত কলেবরে তারাও সঙ্গে সঙ্গে গেয়ে উঠল আল্লাহ রাসূলের তালে তাল দিয়ে গাওয়া শুরু করে দিল। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন ফাকফরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ তুমি আনসার মুহাজিরদেরকে ক্ষমা করো। উনিও কবিতা তালেই কথাটা বলে দিলেন। তো কবিতা গাওয়া অন্যায় নয়, আহলে হাদিস জামাতে এই কবিতা ছিল না। সেই সময়ে কোনো ইসলামী জলসায় জাগরণী গাওয়াটা পুরোদস্তুর কবির গুণ বলে মনে করা হতো। আমার বিরুদ্ধে ফতোয়া হলো গেল সে কাফের হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে, যে তিনি আহলে জামাতকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আমি শুনি চুপ থাকি, কোনো জবাব দেই না, এটা আমার নীতি। যে যা পরে বললো আমার কাছে হাদিস কোরআন আছে, কোরআন হাদিসের এই আমার রসুলের জীবনী তো জীবন্ত কোরআন, তাই না? তার জীবন আমাকে দেখিয়ে দিচ্ছে, তিনি নিজে গান গেয়েছেন। কি গান সেটা, এটা আগে শুনলাম। যে গান শুনলে মানুষের ভিতরে হেদায়তের ফল্গুধারা প্রবাহিত হয়, ওই গান গাইতে হবে, যাতে কি এই সমস্ত নোংরা যৌন গান থেকে ফিরে ওহির জ্ঞানের দিকে নিয়ে আসতে হবে, জান্নাতের পাগল করে দিতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে। মানুষ চলে যাচ্ছে জাহান্নামে, আর ওদিকে ওই সমস্ত ফালতু লোকেরা পুরস্কার পাচ্ছে বাংলা একাডেমির। এ বিষয়ে আমার লেখনী যারা পড়ে তারা জানে, কত নোংরা ভাষায় তারা কবিতা লেখে, সাহিত্য লেখে, যা কবিতাও না সাহিত্যও না। এই সমস্ত পথে ভ্রষ্টকারী লোকগুলি হচ্ছে সমাজের শ্রেষ্ঠত্বের অধিকারী। তারা কিসের শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে আছে? তারা মানুষও না। সমাজের এই মোড় ঘোরানোর জন্যই সেদিনের যে চিন্তা আমাদের মধ্যে ছিল, যে চিন্তার বাস্তব ফসল আল্লাহ পাকের মেহরবানি, সেই সময় তিনজন আলহার শিল্পী নিয়ে শুরু করেছিলাম, আজকে তোমরা আলহামদুলিল্লাহ অনেকে এখানে শিল্পী হয়েছ, এজন্য আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই যে লক্ষ্য উদ্দেশ্যে আমি বললাম, এই লক্ষ্য উদ্দেশ্যে গান রচনা করবে, গান গাইবে, শোনাবে, বছরে একদিন এখানে এসে সে আমাকে শুনিয়ে যাবে যে স্যার এবার নতুন এটা করলাম। বলার আগে আমাকে দেখাতে হবে। আর এখন তো যদি কোনো বই লেখো যে ভুলটা একটু ধরলাম একটু আগে, এইসব বই আমাকে দেখিয়ে নিয়ে তা ফাইনাল করবা, আমি ছাড়া আর কেউ দেখলে এই ভুল ধরে দেবে না। যখন আলোরা জন্ম হয়েছে তখন এখন তারা দেখবে ভুল সংশোধন করবে, তাদের জন্মই হয়নি, ওরা কী সংশোধন করবে? ওরা ভাষা সংগ্রহ করতে পারে, ইতিহাস জানে না,
কতগুলো মনে রেখে দিও। প্রত্যেকের মধ্যে একটা ইমানি জাজবা আছে, একটা শয়তানিয়ত, একটা মালাকিয়ত, একটা ফেরেশতাগত স্বভাব, একটা শয়তানি স্বভাব। আধুনিক গান গজল যতগুলো আছে অধিকাংশ মানুষের শয়তানিয়তকে প্ররোচিত করে, জাগিয়ে তোলে। আল্লাহর জাগরণী মানুষের মালাকিয়তকে, ফেরেশতার স্বভাবকে জাগিয়ে তোলে। আমরা চাই তোমরা এই স্বভাব জাগিয়ে তোলার পিছনে তোমাদের সারা জীবনের মেহনত ব্যয় করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন। পরিশেষে আমি আলহেরা শিল্পী গোষ্ঠীর শনৈ শনৈ অগ্রগতি, আমি আসার আগেই আলাউনের প্রোগ্রাম হয়ে গেছে, রক্তদান সংস্থা, এটাও আমাদের একটা পরিকল্পনা ছিল যে রক্তের কোনো দল, মত, বর্ণ, ভাষা নাই, রক্ত সবাইকে কল্যাণ করে। রক্তের মধ্যেই দৈনন্দিন আমাদের কিয়ামত হয়। লাল রক্ত 4 মাসে একবার মরে, আবার পুনর্জন্ম হয়। সাদা রক্ত সপ্তাহে মরে, সপ্তাহে জন্ম হয়। আমরাও মরব, আমাদের জন্ম হবে না? এই কিয়ামত আমার দেহে প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে। এই চিন্তা থেকেই আল আউনের চিন্তা আসে মাথায়। মানুষ তো কথা শুনবে না, কিন্তু মানুষের কল্যাণে যদি মানুষ রক্ত দেওয়ার সুযোগটা নেয়, হয়তো তার মধ্যে একটা ধাক্কা লাগবে যে অমুকের রক্ত আমার দেহে আসছে, যাচ্ছিলাম তো মরে, সে রক্ত আমার দেহে এসে আল্লাহ পাক আমাকে পুনর্জন্ম দান করেছেন, আমি ওই লোকটার সঙ্গে কেমন করে হিংসা করব, তার কেমন করে ক্ষতি করব। এই একটা চিন্তা হঠাৎ মাথায় এসে গেল আমার, নামও রাখলাম ঠিক হাদিস দিয়ে, মুসলিম শরীফ হাদিস দিয়ে, আল্লাহ ফি আউনিল আব্দে, বলো তো, মা কানাল আব্দ ফি আউনি আখিহি, আউন আছে না, আউনটা কিন্তু হাদিস থেকে নিয়ে আসছি, হাদিস তো আল্লাহর জবান, এ তো আল্লাহর ওহি, যে ভাষায় কথা বলতে আল্লাহ পছন্দ করেছেন আমরা কি সেই ভাষাটি পছন্দ করবো না? এখন কারো বলে কষ্ট হচ্ছে, কারণ মুখে মুখস্থ হয়ে গেছে। আল আউন আল্লাহর ওহির ভাষা, আল আউন মানুষের রক্তের মধ্যে নতুন পুনর্জন্ম দান করে। আমরা চাই এই রক্তের মধ্যে পুনর্জন্মের মাধ্যমে আল্লাহ পাক তাকে যেন হেদায়েত দান করেন, তার হৃদয়ের মধ্যে যেন নতুন হেদায়েতের অনুরণন জাগে। মূলত এটাই ছিল আমাদের উদ্দেশ্য। ইতিমধ্যে অনেক হিন্দু পর্যন্ত আলাউনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি বাবা হিন্দু হও, মুসলমান হও, সবাই এক আল্লাহর সন্তান, সবাই এক আদমের সন্তান, তোমারও বাপ আদম, আমারও বাপ আদম, ভুল করে অন্য পথে যেও না, এসো আল্লাহর পথে, আল্লাহ দেয়া রক্ত আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর বান্দারা খুশি হোক, তারা বেঁচে যাক, দেখবে একদিন হয়তো বা তার মধ্যে ধাক্কা লাগবে, সে অন্যায় পথ থেকে, পথভ্রষ্ট থেকে আল্লাহর পথে চলে আসবে, যে ভ্রান্তি তার মধ্যে আসে সে ভ্রান্তি দূর হয়ে যাবে। তাদের ভ্রান্তি হলো এই আখেরাতের ফলাফলের ব্যাপারে হিন্দুরা ভুল তথ্য দেয় যে তুমি অন্যায় করলে তোমার পুনর্জন্ম হবে কুত্তা হয়ে, ছাগল হয়ে, ছাগল যেরকম পিটুনি খায়, গরু যেরকম পিটুনি খায়, কুত্তা যেরকম গালি খায়, তুমি সেরকম হবে, আর যদি ভালো কাজ করে মরো তাহলে তুমি আবার পুনর্জন্ম হবে তোমার ভালো মানুষ হয়ে। এই মন্ত্র দিয়ে তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কল্পনা মাত্র। হে হিন্দু সমাজ, পুনর্জন্মবাদের এই হেয়ালি থেকে, এই ধোকা থেকে ফিরে এসো, ইসলামে আসে কর্ম এবং কর্মফলের জগৎ, কর্ম করবে কর্মফল পাবে, তোমার মৃত্যুর পরে সে অবিনশ্বর জগতে তোমার সুন্দর কর্মফল জান্নাত তোমাকে আহ্বান করছে।
অতএব দুনিয়ার সুন্দর কর্ম করো, মৃত্যুর পরে তুমি সুন্দর কর্মফল পাবে, সেটাই হলো তোমার জন্য জান্নাত। যদি এই দুনিয়া তুমি অসৎকর্ম করো, মৃত্যুর পরে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম, যেটা তোমার এই কর্মের ফল। জালেম তোমার উপরে জুলুম করে খুশি হয়েছে, তুই মজলুম দুর্বলতার কারণে কথা বলতে পারো নি, কিন্তু না, ওই যে কর্মফলের জগৎটা অপেক্ষা আছে, জালেম সেখানে তার পুরা শাস্তি পাবে, আর তুই মজলুম তুই পুরোপুরি পুরস্কার পাবে। সেদিন তুমি খুশি হবে জালেমের শাস্তি দেখে। এই আহ্বান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতি আমাদের। বৌদ্ধরা বলে দুনিয়াতে কিছুই পেলাম না, অতএব পালাও, ওরা বলে নির্বাণ, জীবন থেকে মহাপ্রয়াণ, জি না, জীবন থেকে কেউ পালাবে না। এই নৈরাশ্যবাদী, এই হতাশাবাদী দর্শন দিয়ে কোশ্চিন করলে মানুষ এগিয়ে যেতে পারে না। মুসলমান ইসলাম আমাদেরকে কর্মের দর্শন দিয়েছে, কর্মের সঙ্গে সঙ্গে কর্মফলের দর্শন আছে। অতএব চলে এসো হতাশার ওই বিধান থেকে, নির্বাণ বাদ দিয়ে থিওরি বাদ দিয়ে চলে এসো কর্মবাদের থিওরিতে, আসো ইসলামের কাছে, শান্তি পাবে তোমরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে, খ্রিস্টানরা কী বলে, তারা বলে আল্লাহ সালাসু সালাসাতিন, তিন খোদা বিশ্বাসী করে তারা, তার তিন উপাস্যে বিশ্বাসী না, লাউকানা ফিহিমা আলিয়াতন ইল্লাল্লাহ আল্লাহ ফাসাদাতা, যদি নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত আর কোনো এলাহ থাকতো তাহলে নবমণ্ডল ভূমণ্ডল সব ধ্বংস হয়ে যেত, এক ছাড়া দুই নাই তিন নাই। অতএব এগুলো ধোকাবাজি, এই তৃত্ববাদের এই হেয়ালি থেকে খ্রিস্টানরা ফিরে আসো। আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই, পৃথিবীর সর্বত্র এক, এক আল্লাহর হুকুমে সবই চলছে, এর বাইরে তৌহিদের বাইরে যত কিছু আছে পৃথিবীতে বাকি সবই শয়তানি ধোকা। আলহারা শিল্পী গোষ্ঠী মানুষের অন্তর্জগতে তৌহিদের জাগরণ জাগিয়ে দেয়, তার শিরায় উপসিরায় তৌহিদের অনুরণন জেগে ওঠে। তাই যারা পথভ্রষ্ট কবি এবং কবিতা, এগুলো থেকে মুখ ফিরিয়ে তৌহিদের কবি এবং কবিতার মধ্যে তোমরা আত্মনিয়োগ করো, নিজেরা তৌহিদের পক্ষে কবিতা লেখো এবং সেখানে নিজেরা কণ্ঠ দাও, আস্তে আস্তে তোমার কণ্ঠ যেন আল্লাহর পথে ব্যয়িত হয়, সে প্রতিজ্ঞা গ্রহণ করো। আল্লাহ পাক তোমাদেরকে আমাদের সবাইকে তৌহিদের রাজপথে একত্রিত তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই তৌহিদের আকীদা বিশ্বাস এবং আমল আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করবে আমরা আশা করি। আমি আবারও তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সত্যিকার অর্থে তৌহিদের সেবক ও তৌফিক দান করেন এবং বাংলার জমিনে তৌহিদ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউলের যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, আর সকাল থেকে এখানে প্রশিক্ষণ হচ্ছে আমি শুনেছি, আসতে পারেনি অসুস্থতার কারণে, আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনছিলাম। আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মোহতারামকে তার জন্য দোয়া করছি যেন রব্বুল আলামিন তার এই সময়টাকে মহান আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহু আমিন। এ পর্যায়ে ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য শামীম আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তারা জান্নাতের ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান, রাহিলিল্লা করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লা করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম,
তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ব্রহ্মমান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম বদর ওহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান বদর ওহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র করল জমিন বারল মমিন পবিত্র করল জমিন বারল মমিন প্রতিষ্ঠা পেল আল কোরআন রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম আজ তাদেরই উত্তর সুরিয়া গো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পুঙ্গু ম্রিয়মান আজ তাদেরই উত্তর সুরিয়া গো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পুঙ্গু ম্রিয়মান দেখো না সুদূর অতীতে ডাক দিয়ে কয় দেখো না সুদূর অতীতে ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ তোমার আল্লাহরই ফরমান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান রাহে লীলা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এ পর্যায়ে সম্মিলিত কণ্ঠে একটি ইসলাম জাগরণে শুনব পরিবেশিত হচ্ছে এসো গো বন্ধু পণ করি এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে
এসো আল্লাহরে ধরাতে সন্ত্রাসে আর দুর্নীতিতে বিশ্বটা আজাদার আল কোরআনের শক্তি দিয়ে জ্বালবো আলো আবার সন্ত্রাসে আর দুর্নীতিতে বিশ্বটা আজাদার আল কোরআনের শক্তি দিয়ে জ্বালবো আলো আবার সন্ত্রাসে আর দুর্নীতিতে বিশ্বটা আজাদার আল কোরআনের শক্তি দিয়ে জ্বালবো আলো আবার মোরা জিতবই 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 মোরা জিতবই 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 তুমি যদি থাকো সাথে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে ইমান হারা মানুষগুলো পড়ছে আজি ধোকায় সত্য ন্যায়ের ঝান্ডা নিয়ে হব তাদের সহায় ইমান হারা মানুষগুলো পড়ছে আজি ধোকায় সত্য ন্যায়ের ঝান্ডা নিয়ে হব তাদের সহায় ইমান হারা মানুষগুলো পড়ছে আজি ধোকায় সত্য ন্যায়ের ঝান্ডা নিয়ে হব তাদের সহায় ফিরে আনবই 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 ফিরে আনবই 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 সহি সুন্নারে যে পথে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে আল্লাহ তুমি সহায় থেকো জীবন চলার পথে তুমি বিহীন জিহাদ মোদের সফল হবে না যে আল্লাহ তুমি সহায় থেকো জীবন চলার পথে তুমি বিহীন জিহাদ মোদের সফল হবে না যে আল্লাহ তুমি সহায় থেকো জীবন চলার পথে তুমি বিহীন জিহাদ মোদের সফল হবে না যে কবু হারবো না হারবো না হারবো না কবু হারবো না হারবো না হারবো না যতদিন আছে প্রাণে দেহেতে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো গো বন্ধু পণ করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মাশাআল্লাহ আমরা সুরলিত কণ্ঠে শুনলাম একটি ইসলামী জাগরণী আমরা কি আর শুনবো না শেষ করে দেব শুনবো ইনশাআল্লাহ এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে সোনামণিদের কণ্ঠে বাতিলে রয়ে বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আয়রে দুলে দুলে জাগরণী পরিবেশন করছেন
সোনামণি সংগঠনের এক গুচ্ছ সোনামণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিলে রই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, বাতিলে রই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলে রই বদ্ধ দুয়ার খুলে রাসুলেরা দর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতের গগন মাঝে আমরা দীপ্ত তারা, রাসুলেরা দর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতের গগন মাঝে আমরা দীপ্ত তারা, পথ হারাদের আনব ফিরে সঠিক পথের মূলে আইরে দলে দলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাব মোরা জীবনটাকে ওহি ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহি ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে কুরআন সুন্নার মশাল জ্বেলে ঘুচাব অন্ধকার, ঘুলে ধরা এই সমাজটাকে করব সংস্কার, কুরআন সুন্নার মশাল জ্বেলে ঘুচাব অন্ধকার, ঘুলে ধরা এই সমাজটাকে করব সংস্কার, সফল হয়ে পার হতে চাই পুলসি রাতের পুলে আইরে দলে দলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাদের কণ্ঠে শুনলাম একটি ইসলামী জাগরণী। আমরা গুটি গুটি পায়ে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অনুষ্ঠানের সমাপনী ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ দুরুল হুদা। আমি মোহতারামকে তার সমাপনী ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সংগঠন আলহেরার উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক তাবলিগী ইজতেমার আগের রাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমাকে সত্যি খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে যে 1991 সালে যখন শফিকুল ইসলাম ভাইয়ের হাতে এই আলহেরার সূচনা হয়েছিল এবং আলহেরার গানগুলো যখন ব্যতিক্রম ধর্মী মনে হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল এই জাগরণী কি আর এদেশে চলবে, এ জাগরণী বলার মতো সাহস কি আমাদের ছেলেদের আছে, বা এ জাগরণী মানুষ কি শুনবে। পরবর্তীতে দেখলাম আসলে মোহতারাম আমিরে জামাতের স্বপ্ন এবং রূপায়ণের একটা বাস্তবতা দেখলাম। কয়েক বছরের মধ্যেই আলহেরার জাগরণীগুলো আহলাদিসদের এরিয়া ভেদ করে বেদাতিদের ঘরে ঘরেও পৌঁছে গেল। আমি অনেককে দেখেছি আমার আলহেরার গান গাইতে। আমি তাকে জিজ্ঞাসা করেছি, বাবা তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কোথায় পড়ো। সবগুলোতে বোঝা গেল সে একটা বেদাতি ঘরের ছেলে, বেদাতি প্রতিষ্ঠানে পড়ে,
এবং সে এখনও বেদাতি আমলে অভ্যস্ত। কিন্তু আলহের আর জাগরণী এর কোনো ভৌগোলিক সীমারেখা নাই। পরবর্তীতে দেখা গেল এই জাগরণীগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলশ্রুতিতে কি হলো, এবার জাগরণের যে পূর্বের যে সিস্টেম সেটা পরিবর্তন হয়ে গেল। আমরাও শুনেছি উড়ে যায় রে জোড় কবুতর ফাতেমা কান দিয়া কয়, এই জাগরণী আর চলে না। এই জাগরণীগুলো বন্ধ হয়ে গেল আলহেরার জাগরণী আসার কারণে। পরবর্তীতে দেখা গেল যে ওই যারা ওই সমস্ত গানগুলো তৈরি করত তারা আলহেরার আদলে তারা বিভিন্ন সঙ্গীত এবং জাগরণী তৈরি করে তারা এটা চালু করার চেষ্টা করলো। অবশ্য সেখানে আগের মতো শির্ক এবং বিদাত কম ছিল, কিন্তু সূক্ষ্ম এবং অতি কৌশলে কিছু বেদাতি এবং শির্কি আকিদা ওখানে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে আলহেরার গতিপথে মনে হয় কিছুটা একটু ছন্দপতন হয়েছিল, যার কারণে আলহেরার গানগুলো জাগরণীগুলো যে আগে যে পপুলারিটি অর্জন করেছিল সেটা ছিল না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবার দেখছি কয়েক বছর থেকে আলহেরার চলার পথে একটা স্পন্দন তৈরি হয়েছে, একটা আলোড়ন তৈরি হয়েছে এবং আলহেরার জাগরণীগুলো এখন কিন্তু আবার পপুলারিটি অর্জন করেছে। এটা সত্যি একটা আনন্দের বিষয়, এটা গর্বের বিষয়। আলহেরার গানগুলো যখন শুনি যেখান থেকে শুনি তখন মনের ভিতরে একটা উদ্দীপনা তৈরি হয়, একটা আলোড়ন তৈরি হয়, সত্যি মনে খুব একটা ভালো লাগে। তো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই আলহেরাকে কবুল করে নিক এবং এই আলহেরার জাগরণের মাধ্যমে এদেশের মানুষের মাঝেও এই শিরিক এবং বিদাত মুক্ত কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে যাক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলনকে কবুল করুক, এই বার্ষিক তাবলিগ ইজতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন আলহেরা শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই শিল্পীদের উদ্দেশ্যে আমি বলবো, মনের জড়তা দূর করে, মনে মুখে জিহ্বার জড়তা দূর করে, মনের ভয় দূর করে, দুর্বার গতিতে সাহসিকতার সাথে তাদের কণ্ঠে যেখানে সেখানে উচ্চারিত হোক আলহেরার জাগরণী। আলহেরার জাগরণীর বাইরে আমাদের কণ্ঠ দিয়ে যেন অন্য জাগরণী বের না হয়, আলহেরার জাগরণের মাধ্যমেই যেন একটা দাওয়াত বিপ্লব এদেশে তৈরি হয়। পরিশেষে আলহেরার সফলতা কামনা করে এর সাথে সম্পৃক্ত সবার জন্য সফল দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকালে এবং পরকালে কামিয়াবি দান করুক, এই প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এ দোয়া করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মাহফিলের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমরা সকলের জন্য দোয়া করি, সবাই আমাদের এখানে মূল্যবান সময় দিয়েছেন। আমরা শেষ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এ পর্যায়ে শেষ দিকে কথা বলছেন। আজকের সভাপতি আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ আজমাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যারা এতক্ষণ ধরে আমাদের জাগরণীগুলো মনোযোগ সহকারে শ্রবণ করলেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং অন্তরে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের জাগরণের মাধ্যমে যদি আপনাদের জীবনে আমাদের জীবনে কিছু পরিবর্তনের দিক নির্দেশনা থাকে তাহলে সেগুলো আমরা অনুসরণ করি। এই অনুসরণের মাধ্যমে আমাদের জীবনকে আমরা নতুন করে সাজাই ছন্দের সুরে সুরে, তাওহীদের আলোকে, নির্ভেজাল তাওহীদের আলোকে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি, তবে আমাদের এই সুর সার্থক, তবে আমাদের এই পরিশ্রম সার্থক। 1991 সালে এই ইস্তমার কনফারেন্সের, তাবলিগ ইস্তমার এই মঞ্চ থেকেই আমরা ঘোষণা করেছিলাম জাগরণের সুর। সেই জাগরণের সুরের মাধ্যমেই আলহেরা শিল্পী গোষ্ঠী গতি লাভ করেছিল, প্রতিষ্ঠা লাভ করেছিল, বাংলার দিক বিদিকে নির্ভেজাল তাওহীদের কথাগুলো ছন্দে ছন্দে সুরে সুরে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই অবধি আজ পর্যন্ত
যারা আমাদের জাগরণে শুনে আসছেন নিশ্চয় আমাদের জাগরণে আপনাদের বিবেকের নাড়া দিয়েছে, আপনাদের জীবনকে পরিবর্তনে সাহায্য করেছে, পথহারা মানুষকে পথের দিশা খুঁজে পেতে সহযোগিতা করেছে। আল্লাহ আমাদের খেদমতগুলো কবুল করুন এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান দান করুন। এই যে এতক্ষণ পর্যন্ত আমাদের শিল্পী ভাইরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, আমাদের দর্শক এবং শ্রোতা, বিশেষত যারা এতক্ষণে অনলাইনে আমাদেরকে দেখছিলেন, লাইভে যাদেরকে দেখছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে পাশাপাশি আমাদের যারা পৃষ্ঠপোষক রয়েছেন তাদের আগামীতে আরও সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করব। বৈঠক শেষে দোয়া পাঠের মাধ্যমে, সবাই বৈঠক শেষে দোয়া পাঠের মাধ্যমে আমাদের বৈঠক এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।